একটা ক্রিম দিয়ে হবেন ফর্সা এবং স্কিন হবে হোয়াইট, দাগ থাকবে না, ব্রণ থাকবে না, মেস্তা থাকবে না। সো একটা ক্রিম দিয়ে কিভাবে আপনি ফর্সা হতে পারবেন চোখের পলকে সেটাই আজকে লাইভে দেখাবো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মুন, চলে আসছি লাইভে। সবাই জয়েন করে ফেলেন, লাইভটা নেটে সাউন্ডে ক্লিয়ার আছে কিনা দ্যাটস ইট জানিয়ে দিবেন, আর সবাই একটু কষ্ট করে জয়েন করে ফেলেন। পাগল করে দেই, সবাই কি লাইভটা দেখতে পারতেছে বুঝতেছি না। লাইভ কি ক্লিয়ার আছে আপু জানরা, একটু আমাকে জানাবেন কষ্ট করে যে নেটে সাউন্ডে লাইভটা ক্লিয়ার আছে কিনা। দ্যাটস ইট, আর কিছু করার দরকার নাই, নেটে সাউন্ডে ক্লিয়ার থাকলে দেন আমি স্টার্ট করে ফেলবো। নেটে সাউন্ডে ক্লিয়ার থাকলে আমি লাইভটা স্টার্ট করব, যদি আনক্লিয়ার থাকে সেটাও একটু বলবেন, আর যদি একদম ক্লিয়ার থাকে সেটাও আমাকে ক্লিয়ার বলে দিবেন যে আপু ক্লিয়ার আছে। ঠিক আছে, একটু আমাকে বলেন যে হচ্ছে লাইভটা ক্লিয়ার আছে কিনা। ঠিক আছে আপুর, একটু বলে দেন যে লাইভটা ক্লিয়ার আছে কিনা। ঠিক আছে, লাইভটা যদি ক্লিয়ার থাকে দেন আমি লাইভটা পুরোপুরি স্টার্ট করব। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, আপু কেমন আছেন? অনেক ভালো আছি। ওকে, লাইভ ঠিক আছে আপু, মাশাআল্লাহ, থ্যাংক ইউ নিজুম নীল আপু। আচ্ছা কেমন আছো আপু? অনেক ভালো আছি। আপু কেমন আছো? অনেক ভালো আছি, সব ঠিক আছে আপু। ওকে শোন আপু, তাহলে আমি লাইভ শেয়ারের গিফটটা একটু আপনাদেরকে দেখাই। তিনজো আজকে লাইভে তিনজন ফ্রি পাবেন লাল চন্দন ফেস প্যাক। কে কে পেতে চান ফ্রি কমেন্ট করে ফেলেন, যারা যারা শেয়ার করবেন সেখান থেকে প্রথম তিনজন যারা টাস্কটা কমপ্লিট করবেন যে আপু আমি আজকে শেয়ার করব, আজকে আমি গিফট জিতে যাব, সেক্ষেত্রে হচ্ছে আপনারা জাস্ট হচ্ছে ফেস প্যাকটা ফ্রি পাওয়ার জন্য গেমসটা খেলবেন, একদম শেষ পর্যন্ত লাইভে থাকবেন, কারণ আমি লাইভে নাম পিন পোস্ট করে দিব এখন থেকে। যারা উইনার হবেন লাইভে নাম পিন পোস্ট করে দিব। সো আমি রেডি, 1 2 3 বলার সাথে সাথে আপনারা একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দিবেন, ক্লিয়ার? লাইভটা শেয়ার করবেন, আমি রেডি, 1 2 3। ঠিক আছে আপু, আসসালামু আলাইকুম, আজকে আমি যমুনা ফিউচার পার্কে গিয়েছি, ডস খেয়েছি, আজকে আপনার শোরুম বন্ধ ছিল? না রে আপু, আমার শোরুম ওপেন ছিল, কে বলছে বন্ধ ছিল? আপনি তো আমাদের অফিসের নাম্বারে কলও করেননি হয়তো বা, আপনি নিজে ডস খেয়ে আসছেন, আমাদের শোরুম বন্ধ ছিল আপু, হয়তো বা লাঞ্চ আওয়ারে গিয়েছেন, তখন হয়তো বা আমাদের ম্যানেজার হচ্ছে লাঞ্চ করতেছিল, যে কারণে হয়তো বা তাকে পান নাই। ঠিক আছে, রেডি তিনজন, কে কে চান, কে কে চাচ্ছেন এইটা ফ্রিতে, কে কে চাচ্ছেন লাল চন্দনের ফেস প্যাকটা ফ্রিতে কমেন্ট করবেন। এখান থেকে তিনজন, তিনজন হচ্ছে লাইভ শেয়ারার উইনার হচ্ছে ফ্রি পাবেন লাল চন্দনের ফেস প্যাকটা। রেডি, 1 2 3, সবাইকে স্টার্ট করতেছে, একটা লাভ রিয়াক্ট দিবেন দেন শেয়ার করবেন, একটা লাভ রিয়াক্ট দিবেন দেন হচ্ছে শেয়ার করবেন। আপু আসসালামু আলাইকুম, আমি পেতে চাই আপু, কি শেয়ার করতে থাকেন আপু, আর কেউ কমেন্টই করেন না, শুধু শেয়ার করতে থাকেন। ঠিক আছে, যারা লাইভটা শেয়ার করবেন আমি বলে দেই, 1K ভিউ আমাদের চাই, সো আপনারা লাইভ শেয়ার করে 1K ভিউ উঠায়া দিবেন, দ্যাটস ইট, আপনারা তিনজন ফ্রি পাবেন। আমি লাইভ চলাকালীন অবস্থায় নাম পিন পোস্ট করব। আপু আমার অনেক ওপেন পোর্স আছে, আচ্ছা ওপেন পোর্স এবং ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের সমস্যা থাকলে জেলটা এবং প্যাকটা ইউজ করবেন ইনশাল্লাহ, এক্সট্রা টাকা খরচ করার কোনো দরকার পড়বে না। এখন আমি একটু আপনাদেরকে দেখাই কিভাবে একটা নাইট ক্রিম, যে আপু আমার 20 বছরের মেস্তা আপু, আমার 10 বছর ধরে আমি আমার ব্রণটাকে অনেক বেশি ফেস করতেছি আপু, ব্রণটা কোনোভাবে যাচ্ছে না, সেকেন্ড অত হচ্ছে যে আপু আমি কোনোভাবে ফর্সা হতে পারি না, একটা নাইট ক্রিম দেখান যেই নাইট ক্রিমটা ইউজ করার পরে আপু আমি ইমার্জেন্সিভাবে ফর্সা হতে পারি, ইমার্জেন্সিভাবে। আপু দুনিয়াতে আপনি যত নাইট ক্রিম ইউজ করেন, আমাদের স্যাফরন ক্রিমটা যখন আপনি ইউজ করবেন, আপনার স্কিনে আগে যত নাইট ক্রিম লাগাইছেন তার থেকে 100 গুণ বেশি আপনার স্কিনটা ফর্সা করতে হেল্প করবে স্যাফরন ক্রিমটা, বিকজ এইটা টোটালি হচ্ছে হোমমেড একটা নাইট ক্রিম। কেন আমি বলি এটা হোমমেড, কারণ এটা চাইলে আপনি ঘরেও তৈরি করতে পারবেন, বাট পরিমাণ মতো হচ্ছে আপনি ইনগ্রিডিয়েন্ট মিক্স করতে পারবেন না, বাট এইটা হচ্ছে আমাদের সেই ফেমাস একটা ব্র্যান্ডের নাইট ক্রিম, যেই নাইট ক্রিমটা হচ্ছে স্যাফরন হোয়াইটনিং নাইট ক্রিম।
এই নাইট ক্রিমটা যখন আপনি ইউজ করবেন, যত কালো থাকেন না কেন, এই যে অনেকে বলেন যে আপু আমার হোয়াইট হেয়ারস ব্ল্যাক হেয়ারসের সমস্যা, এই টাইপের ওপেন পোরজের সমস্যা পর্যন্ত আপনার পারমানেন্ট চলে যাবে। আপু আমার 10 বছরের মেজটা অনেক হালকা হয়ে গেছে স্যাফরন ক্রিম ইউজ করে। আপু আমি আসলে এটার এত রিভিউ আসতেছে আলহামদুলিল্লাহ, স্যাফরন ক্রিম স্যাফরন ক্রিম স্যাফরন ক্রিম, কে কে ইউজ করছেন স্যাফরন ক্রিমটা একটু কমেন্ট করে জানাবেন। স্যাফরন ক্রিম যারা ব্যবহার করতেছেন কাইন্ডলি এটার রিভিউ দিবেন, যার রিভিউটা সবচেয়ে সুন্দর হবে সে পাবেন একটা স্যাফরন ক্রিম এখনই ফ্রি। যার রিভিউটা সবচেয়ে বেশি সুন্দর হবে সে পাবেন, শেয়ার করতে থাকেন, যার রিভিউটা সবচেয়ে বেশি বেশি সুন্দর হবে সে পাবেন। শর্ট স্প্লিংয়ে দিবেন, অল্প করে লিখে দিবেন, দ্যাটস ইট, বেশি রিভিউ লেখার দরকার নেই, অল্প করে দিবেন। যারা স্যাফরন ক্রিমটা, ভাই আপু স্যাফরন ক্রিম নিয়ে রিভিউ দেওয়ার দরকার নাই, স্যাফরন ক্রিম ইউজ করে আপু আমি অনেক বেশি ফর্সা হয়ে গেছি, থ্যাংক ইউ সো মাচ আপু, ঠিক আছে। আপু আমি স্যাফরন ক্রিমটা ইউজ করে অনেক সুন্দর হয়ে গেছে, আপু এটা রিভিউ দরকার পড়বে না, আলহামদুলিল্লাহ আপু এটাই তো আমি চাচ্ছিলাম যে স্যাফরন ক্রিমটা, স্যাফরন ক্রিমটা যারা একটা ইউজ করবেন আজীবন শুধু স্যাফরন স্যাফরন করবেন, যে আপু আমাকে একটা স্যাফরন দেন। স্যাফরন ক্রিম কিন্তু আমাদের আবার লাস্ট স্টক ঢুকতেছে, এরপরে কিন্তু হচ্ছে আমাদের আর স্টক আসবে না, আবার 6 বছর পর আসবে বা 5 বছর পর বা 1 বছর পর, মানে এরকম 1 বছর পর পর আমরা নিয়ে আসবো। সো স্যাফরন ক্রিমটা হচ্ছে, আমি একটু দেখাই আপু, একটা লাগালে কি কাজ হবে, যদি আপনি একটা ইউজ করে সদা ফর্সা হয়ে যান দ্বিতীয়টা আর আপনার লাগানোর দরকার পড়বে না, ঠিক আছে। আপু তোমার সবকিছু অসাধারণ, স্যাফরন ক্রিমটার কোনো তুলনা নেই, থ্যাংক ইউ নাসিম আপু। আপু আমি ইউজ করেছি, ব্রণ এবং স্পট কমে গিয়েছে অনেকটা আপু, আলহামদুলিল্লাহ রিয়া আপু। আপু স্যাফরনটা নিয়ে আসলে বলার কিছু নাই, স্যাফরন যারা ইউজ করতেছেন তারা জানেন স্যাফরনের রিভিউ কি পরিমাণ আসতেছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো যারা স্যাফরনটা ইউজ করবেন, আমি একটু দেখাই আপনাদেরকে, কালারটা দেখেন, পুরো কাঁচা হলুদ একটা কালার, পুরো কাঁচা হলুদ টাইপের একটা কালার, এটা যখন আপনি মুখে ইউজ করবেন দেখেন এই রকম হলুদ বর্ণ, ফর্সা প্লাস হচ্ছে হলুদ বর্ণ, মানে আপনি চিন্তা করেন আপনি ফর্সা হইতে পারতেছেন, স্কিনটা হলুদ একটা শেড আসতেছে, পাশাপাশি হচ্ছে অনেক বেশি পরিমাণ হচ্ছে আপনার স্কিনটা গ্লো দিতেছে। যাদের মুখে ব্রণ, যা আপু আমার অনেক বছর ধরে ব্রণ, আপু আমি 3000 বয়স থেকে আপু আমার স্কিনে ব্রণ নিয়ে অনেক বেশি পরিমাণ টেনশন ফেস করতেছি, কোনোভাবে ব্রণটাকে আমি পারমানেন্ট রিকভারি করতে পাই না। আপনাদের জন্য আমি বলে রাখি, স্যাফরন ক্রিমটা যখন আপনি ইউজ করবেন, স্যাফরন ক্রিমটা যখন আপনি ব্যবহার করবেন আপনার পারমানেন্টভাবে পারমানেন্টভাবে আপনার ব্রণটা একেবারে চলে যাবে। সো এই স্যাফরন ক্রিমটা এতটা পরিমাণ আপনার স্কিনটা ফর্সা করবে, গ্লোয়িং করবে, স্পট আউট করবে, যে আমি বলে দেই আমি কোনো নাইট ক্রিম বলবো না যে দেওয়ার পরে চোখের চারপাশে স্যাফরন ক্রিম ছাড়া আর কিছু চাইবে না। থ্যাংক ইউ সো মাচ আপু, স্যাফরন ক্রিমটা অনেক ভালো, থ্যাংক ইউ আপু। আপু আমি দুইটা নিয়েছি, একটা নাইট ক্রিম এখনও শেষ হয়নি, এটা অনেকটা ফর্সা করেছে কি বলবো, আলহামদুলিল্লাহ আপু। আপু স্যাফরন ক্রিমটা একটার অর্ধেক শেষ করেছি, 1 সপ্তাহ ধরে লাগাচ্ছি আপু, অনেক বেশি ফর্সা হয়ে গেছে আপু, আমি একটা ইউজ করার পর চিন্তা করতেছি আরো বেশি কত সাদা হয়ে যাবে আপু, আমি বলতে পারবো না, এত ফর্সা করে এটাতে, এত ফর্সা করে, মানে আপনি ইউজ করার পর এটার জন্য পুরো প্রেমে পড়ে যাবেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, আমি গ্যারান্টি দিয়ে বলি যে আপু আমাদের নাইট ক্রিম যখন আপনি ইউজ করবেন সারা জীবন আমাদের পেজে এসে বলবেন যে আপু একটা নাইট ক্রিম আমাকে দেন, আপু একটা নাইট ক্রিম আমাকে দেন, এই নাইট ক্রিমটা ইউজ করার পর আপু আমি যেন ফর্সা হয়ে যাই। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যখন আপনি এই নাইট ক্রিমটা ইউজ করবেন একদম ফর্সা হয়ে যাবেন। তবে আমি আরেকটা কথা বলে দেই, যারা ফর্সা হতে চান না, যে আপু আমি ফর্সা হতে চাই না, তারা স্যাফরন নেবেন না, স্যাফরনে অনেক বেশি ফর্সা করে আপুরা, অনেক বেশি। তো এই দেখেন, যেমন আমাদের একটা বিদেশি কাস্টমার আছে, উনি হচ্ছে ইউকেতে থাকে, উনি অনেক ফর্সা, বাট এটা ইউজ করার পর আরো ফর্সা হয়ে গেছে, এখন হাতের সাথে ফেস মিলতেছে না, অনেক ফর্সা, বাট উনি যখন এটা ইউজ করতেছে হাতের সাথে মুখ মিলতেছে না। তো উনি ঈদে এবার বাংলাদেশে আসার পর আমাদের স্যাফরনটা ইউজ করতেছে, বলতেছে মন এখন আমি হাত পাই কি ইউজ করবো, মানে এত ফর্সা হয়ে গেছে, উনি ফর্সা তার উপরে স্যাফরন দিছে। তো ফর্সার এটা ইউজ করেন না, অনেক বেশি ফর্সা হয়ে যাবেন, এটা কালো স্কিন শ্যাম্পর্ণ স্কিনটা ইউজ করেন তাহলে একদম ফর্সা হয়ে যাবেন, তবে ফর্সারা ইউজ করলে আরো বেশি ফর্সা হয়ে যাবেন। আপু আমি মনে করি খাজানা চেয়ে এটা অনেক ভালো। আপু আমি স্যাফরন বললাম না, চ্যালেঞ্জ দিয়ে আমি বলতে পারি যে স্যাফরনটা, স্যাফরনটা যারা নিবেন তারা এটার জন্য একদম লিটারেলি ফিদা হয়ে যাবেন, ফিদা হয়ে যাবেন। স্যাফরনের সাথে গিফট কে কে চান, আপু 12 ইয়ার্সের কি ইউজ করা যাবে, স্যাফরন ক্রিমটা ইউজ করবেন, বাট 12 ইয়ার্সে এখন স্কিন কেয়ারটা বেশি ইম্পর্টেন্ট, আমাদের লিনোজেক ফেস ওয়াশটা দিয়ে মুখটাকে ওয়াশ করবেন, পাশাপাশি স্যাফরন ক্রিমটা ইউজ করবেন। 10 বছর থেকে আপু এখন স্কিন কেয়ার করে, 12 বছর তো অনেক লেট, ঠিক আছে। আচ্ছা আপু, আপু আমি এটা নিতে চাই, আচ্ছা প্রাইসের জন্য কমেন্ট করেন, এটা দাম কে বলতে পারবেন সঠিক, স্যাফরন ক্রিম
সঠিক প্রাইস বলতে পারলে গিফট আছে। সো স্যাফরন ক্রিমের প্রাইসের জন্য আপনারা গেমস খেলেন, দেখেন স্যাফরন ক্রিমটা কিভাবে ইউজ করবেন, পাঁচটা শেয়ার করে প্রাইসটা বলতে থাকেন, স্যাফরন ক্রিমের সাথে গিফট আছে, পাঁচটা শেয়ার করে প্রাইস বলতে থাকেন, ঠিক আছে। আর যারা শেয়ার করতেছেন উড়াধুরা শেয়ার করেন, আজকে সর্বোচ্চ শেয়ারকারী তিনজন পাবেন হচ্ছে লাল চন্দন ফ্রি, তবে 1K ভিউয়ার আমার চাই। স্যাফরনটা আমি একটু বলি, যাদের ব্রোনের সমস্যা আছে ব্রোনের জায়গায় একটু বেশি করে এইভাবে ডোলে ডোলে ইউজ করবেন, দেখেন এইভাবে ডোলে ডোলে, দেখেন আমি কিন্তু কোনো নাইট ক্রিম বলবো না যে আপু ঘষে ঘষে ইউজ করেন, বাট এই স্যাফরনটা আমি একটু বলবো ঘষে ঘষে ইউজ করেন। কেন, আপনাদের এইটা যখন আপনি হাতে পাবেন দেখবেন এটার ভিতরে স্যাফরন আছে, বাদাম আছে, কাঁচা হলুদ আছে, এবং আপনি যখন স্যাফরন ক্রিমটা ইউজ করবেন আপনার মুখে যদি ছোট ছোট দানা গুটি গুটি র‍্যাশ আপনি দেখবেন চাপ দিলে একটা সুচ মানে মানে শালের মতো একটা চাপ দিলে পুটরায় বের হয়ে যায়, সো এই টাইপের শালগুলা একেবারে চলে যাবে। যাদের মুখে র‍্যাশ, যা আমার মুখটা লাল হয়ে গোটা গোটা উঠে যায়, আপু আমার এই গোটা গোটাটা কি চলে যাবে কিনা, তাদের মুখের গোটা গোটাটা পার্মানেন্ট ভাবে চলে যাবে। আমি একদম চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, স্যাফরনটা যারা নেবেন সারা জীবন শুধু স্যাফরন 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 করবেন, কারণ স্যাফরন ক্রিমটা আপনাকে অনেক বেশি ফর্সা করবে, যেই ফর্সাটা আপনি কোনো নাইট ক্রিম ইউজ করে পাবেন না। আমাদের যতগুলো নাইট ক্রিম আছে স্যাফরন ক্রিমের ধারে পাশে আসতে পারবে না, আমি প্রথম দিনই বলছি, কারণ স্যাফরনটা যখন আমি রাতের বেলা ইউজ করেছি সকালবেলা ধোয়ার পরে এইটা একটা হলদেটা একটা ফর্সা স্কিন টোন আমাকে করে দিছিল, এবং আমার মুখে যে ব্রোনের দাগটা ছিল সেই দাগটা এক রাতের ভিতরে চলে গেছে। সো আপনি এবার চিন্তা করেন স্যাফরনটা যখন আপনি ইউজ করবেন আপনার কতটা পরিমাণ স্কিনটা ফর্সা করবে এবং আপনার স্কিনের স্পটগুলো হালকা পড়বে, হালকা করে ফেলবে। সবচেয়ে বড় একটা কথা, আমাদের এখন বাংলাদেশি মেয়েদের স্কিনে কম বেশি দুই একটা চারটা পাঁচটা দাগ কিন্তু থাকে, চিমটির দাগ হোক, ব্রোনের দাগ হোক, র‍্যাশের দাগ হোক বা সেন্সিটিভ স্কিনের দাগ হোক, এই টাইপের দাগগুলো কিন্তু আপনার একেবারে চলে যাবে একটা স্যাফরন ইউজ করার পর। তবে স্যাফরনটা একটু বলে দেই, ঠিক আছে, স্যাফরনটা আপনি মিনিমাম তিনটা ইউজ করবেন, ছেলেরা মেয়েরা সবাই ইউজ করতে পারবেন, গ্যাপ দিবেন না, গ্যাপ দিলে আবার আপনাকে প্রথম থেকে ইউজ করতে হবে, কারণ স্যাফরন ক্রিমটা আপনাকে অনেক বেশি পরিমাণ ফর্সা করে ফেলবে। আপু হাই, আপু কেমন আছো রে, আপু আমি নতুন, ওয়েলকাম রেশমি আপু, আপু কয়টা ইউজ করতে হবে, স্যাফরনটা তুমি একটা ইউজ করেই ফর্সা হয়ে যাবা, বাট এটার কোর্সটা হচ্ছে তিনটা, টানা তিনটা নাইট ক্রিম ইউজ করবা, 15 থেকে 18 দিনে নাইট ক্রিমটা শেষ করবা। আমি একটু বলে দিই গলাতে ইউজ করো, ঠিক আছে, গলাতে কেন আমি বলি ইউজ করার জন্য, কারণ এটা তোমাকে অনেক বেশি ফর্সা করে ফেলবে। যদি তুমি এটা গলাতে না ইউজ করো তাহলে কিন্তু তোমার ফেসের সাথে গলা একেবারে মিলবে না, সো গলাতে একটু ইউজ করো অল্প পরিমাণে, দেখো আমি কিন্তু গলাতে এটা ইউজ করতেছি, অল্প একটু দিলেই সারা গলাতে তোমার হয়ে যাবে, দেখো দেখছো গলাতে। যদি তোমার কাছে বডি ক্রিম থাকে, আল্লাহ যারা শেয়ার করতেছেন আপনারা একটু কন্টিনিউ শেয়ারটা করেন আপুরা, কেন আমি বলতেছি, আপনারা যারা এখনো লাভ রিয়্যাক্ট দেন নাই, লাভ রিয়্যাক্ট দেন, লাভ রিয়্যাক্টের জন্য আজকে আপনারা একটা ফেস ওয়াশ ফ্রি পাবেন, যান। সো আপনারা লাভ রিয়্যাক্ট দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, প্রাইসটা গেস করেন, এটার প্রাইস কিন্তু হচ্ছে গেস করলে গিফট আছে, সো প্রাইসটা গেস করেন, ঠিক আছে। এই যে দেখেন গলাতে আমি অল্প একটু নিছি, পুরাটা লাগাই ফেলছি, কারণ আমি যদি এটা গলায় না লাগাই ফেস কিন্তু অনেক বেশি সাদা লাগবে, সো গলার সাথে ফেস কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো আমি বারবার বলি যারা ফর্সা তারা এটা নিয়েন না, কারণ এটা আপনাকে অনেক বেশি ফর্সা করবে, যেটা আপনাকে দেখতে কিন্তু সুন্দরের থেকেও বেশি সুন্দর লাগবে, কারণ এটা আপনার স্কিনটা হলদেটে ফর্সা করবে, দেখতে পুরাই চকমক চকমক লাগবে। আপু এটা আমি নিতে চাই, ঠিক আছে আপু আমি তোমার উপরে ফিদা হয়ে গেছি, তোমার স্যাফরন ক্রিমটা জাস্ট ওয়াও, তোমার প্রোডাক্ট আপু আমি হাতে ফেলে হাতে পেয়ে অনেক খুশি হয়ে যাই, থ্যাংক ইউ সো মাচ আপু। আমি বললাম না যে আমি ভালোবাসা কিভাবে পাইছি জানেন, ভালো ভালো প্রোডাক্ট দিয়ে, ভালোবাসা টাকা দিয়ে কখনো হয় না, আমি আমার কাস্টমারদের ভালোবাসা ভালো ভালো প্রোডাক্ট দিয়ে পাচ্ছি। আপু অনেক নাইট ক্রিম ইউজ করি, এখন কি ইউজ করলে প্রবলেম হবে, আপু আমাদের নাইট ক্রিমগুলো ইউজ করলে আপু আপনার কোনো সমস্যা নেই, ঠিক আছে আপনার কোনো প্রবলেম হবে না, প্রবলেম তো দূরের কথা, আপনার যে সমস্যাগুলো আছে সেগুলো আপনার পার্মানেন্ট সলভ হবে, কারণ আমাদের নাইট ক্রিমগুলো টোটালি অর্গানিক টাইপের একটা নাইট ক্রিম, এটা টোটালি অর্গানিক একটা নাইট ক্রিম, এটা যখন আপনি মুখে লাগাবেন সকালবেলা যখন আপনি এভাবে মানে ফেস ওয়াশটা দিয়ে একটু ধোয়া দিবেন দেখবেন পুরা ফর্সা একটা স্কিন, মানে আপনাকে দেখতে মনে হবে যে পুরাই ডায়মন্ডের মতো চকচক করতেছে, ঠিক আছে। ভাবি আমাকে একটা দিবেন, অবশ্যই ছেলেরা মেয়েরা সবাই ইউজ করতে পারবেন, এইটা তো আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে, আপনারা যে দিনের বেলা ঘোরাঘুরি করেন রান্নাঘরে যান স্কিনটা কি হয় পুরে কিন্তু কালছেটে হয়ে যায়, আপনি যখন স্যাফরন ক্রিমটা রাতের বেলা ইউজ করবেন আপনার স্কিনে যে ট্যানটা পড়েছে যে কালছেটে ভাবটা পড়েছে সেই কালছেটে ভাব এবং ট্যানটা একেবারে কিন্তু হচ্ছে পার্মানেন্ট ভাবে চলে যাবে। সো আপনার কিন্তু এক কথায়
এ থেকে জেড পর্যন্ত সকল সমস্যাটা কিন্তু একটা নাইট ক্রিমে সলভ হয়ে যাচ্ছে। এবং অনেক আছে যে নাকের উপরে গোটা গোটা হয় ব্ল্যাক হেডস হোয়াইট হেডসে, আপনার কোনো কিছু লাগানোর দরকার পড়বে না যখন আপনি স্যাফ্রন ক্রিমটা ইউজ করবেন। স্যাফ আপু তোমার প্রোডাক্ট অনেক ভালো, থ্যাংক ইউ সুমি আপু। যখন আপনি স্যাফ্রন ক্রিমটা ইউজ করবেন আপনার নাকের উপরে গোটা 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 ভাবগুলো একেবারে চলে যাবে। অনেকে দেখবেন কি পার্লারে গিয়ে ফেশিয়াল করে স্কিনের 12টা বাজায় ফেলে, এই সাইডগুলো কালো করে ফেলছে, পুরোয়া ফেলছে। যখন আপনি স্যাফ্রনটা ইউজ করবেন আপনার কালো দাগটা চলে যাবে, একদম চলে যাবে, নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে কালো দাগটা। আপু আমার 15 বছরের মুখে পোড়া কালো দাগ স্যাফ্রন ক্রিমটা 2 দিনে চলে গেছে আপু। এবার চিন্তা করেন, 15 বছরের কালো দাগ আপনি অনেক প্রোডাক্ট ইউজ করার পরও সেটা রিমুভ করতে পারে নাই, স্যাফ্রন ক্রিমটাই রিমুভ করে ফেলছেন, তাহলে 1 ঘন্টা আপনি যদি স্যাফ্রনটা ইউজ করেন আপনার স্কিনে যে ব্রনের স্পটগুলো আছে সেটাও কিন্তু চলে যাবে। সো আপনার কিন্তু প্লাস পয়েন্ট, আপনি 4-5 দিনে আপনার মুখের যে কোনো কালো দাগ রিমুভ করতে পারবেন। আপু আমার স্কিন অনেক অয়েলি আঠা আঠা ভাব, স্কিনে কোনো নাইট ক্রিম কাজ করবে? স্যাফ্রনটা ইউজ করবেন, আমি স্যাফ্রনটা ফ্রি দিব গিফট, স্যাফ্রনের সাথে ফ্রি আছে। কে কে স্যাফ্রন ক্রিমের সাথে গিফট চান কমেন্ট করেন, 20টা শেয়ার করে কমেন্ট করতে হবে। স্যাফ্রন, স্যাফ্রনের জন্য কমেন্ট করেন। আপু স্যাফ্রনটা আমি বলতেছি, প্রাইস বলতেছি, গিফটও বলতেছি, যারা অর্ডার করবেন তারা গিফট পাবেন। লাইভ চলাকালীন অবস্থায় যারা, শুধুমাত্র যারা লাইভ চলাকালীন অবস্থায় মানে অর্ডারটা করতে পারবেন পেজে, শুধুমাত্র তারাই এটা গিফটটা পাবেন। লাইভ শেষ গিফট শেষ, কারণ আমি বারবার বলি আমাদের কিন্তু সীমিত প্রোডাক্ট, সীমিত স্টক থাকে। 10,000 পিস প্রোডাক্ট নিয়ে আসলে 10 ঘন্টায় শেষ হয়ে যায়, আর 2,000 পিস প্রোডাক্ট নিয়ে আসলে 2টা শোরুমে 2 ঘন্টায় শেষ হয়ে যায়। আমাদের শোরুমে কাস্টমাররা নাইট ক্রিমের জন্য পাগল হয়ে যায়, এটা হচ্ছে মেন কথা। স্যাফ্রন হোয়াইটনিং নাইট ক্রিম, কাঁচা হলুদ বাদাম স্যাফ্রন মিশ্রিত একটা নাইট ক্রিম, এবং এটার ভিতরে আরও অনেক অনেক ইনগ্রিডিয়েন্ট দেওয়া আছে যে কারণে এটা আপনাকে ইমার্জেন্সি ফর্সা করবে। আমাদের কোনো নাইট ক্রিম ইমার্জেন্সি ফর্সা করে না, শুধুমাত্র অনলি ওয়ান স্যাফ্রন নাইট ক্রিমটাতে আপনাকে ইমার্জেন্সি ফর্সা করবে। এবং এটাতে আপনার চোখের, আমি একটু দেখাই, যাদের চোখের চারপাশে কালো দাগ আছে অল্প নিবেন, অল্প নিয়ে জাস্ট এই যে দেখেন 2-3 বার জাস্ট হচ্ছে এইভাবে দেখছেন, এইভাবে লাগাবেন এবং চোখের উপরে অল্প একটু নিবেন, জাস্ট এইভাবে দেখেন আমি কিভাবে লাগাচ্ছি। আপনারা অনেকে বলেন আপু চোখের উপরে নিচে কিভাবে লাগাবো, দেখছেন এইভাবে লাগাবেন, সারা ফেসে লাগাবেন, সকালবেলা মুখটা আবার লিনোজেক ফেস ওয়াশটা দিয়ে মুখ ধোয়ার পরে দেখবেন একদম ফর্সা স্কিন, চোখের চারপাশটা টান টান হয়ে গেছে, এটা স্কিন টাইটনিংও করে, ঠিক আছে, এটা স্কিন টাইটনিংও করে। লাভ রিয়্যাক্ট দিবেন, কমেন্ট করবেন, ঠিক আছে, ঠিক বলছো আপু, এটা 100% কাজ করবে, আলহামদুলিল্লাহ আপু। স্যাফ্রনের আমি এখন লাইভ চলাকালীন অবস্থায়, আপু আপনার হাতে লাগান, আপু হাতে, আপু আমার স্যাফ্রনটা আমি 4 দিন লাগাইছি আপু, আমার ঈদের টাইমে শ্বশুর বাড়িতে গিয়ে, আপু এখন আমার হাতের সাথে মুখ মিলতেছে না কারণ আমার ফেস অনেক সাদা হয়ে গেছে, আমি এর জন্য নাইট ক্রিম লাগাতে পারি না। আমার নাইট ক্রিম লাগালেই পুরো ফর্সা হয়ে যায় ফেস আপু, স্যাফ্রনটা লাগানোর পর তারপর আমি 4 দিনে পুরো সাদা হয়ে গেছি। সবাই বলতেছে আল্লাহ তুমি কি লাগাইছো, এত সাদা লাগতেছে কেন? রিটেলারে আমি নিজে আমার স্কিন আয়না দেখে, আমি শ্বশুরবাড়িতে গিয়ে আর ফেস দেখার টাইম পাই না, বাচ্চা টাচ্চা নিয়ে ফেস দেখার টাইম পাই না, আমার বাচ্চা আমার ওখানে তো সবকিছু খোলামেলা। আমি বলবো এই কাহিনিটা বলতেছি আগে একটু আমি অফারে অর্ডারটা করে নিই, ঠিক আছে। আচ্ছা আপু এখানে হচ্ছে অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে না, নার্গিস সুলতানা আপু আমাদের ফেসবুক পেজে অর্ডার করবেন, 20টা শেয়ার করবেন তারপরে হচ্ছে অর্ডারটা করবেন, না হলে গিফট পাবেন না। 20টা শেয়ার করবেন, একটা লাভ রিয়্যাক্ট দিবেন, দেন হচ্ছে আপনি অফারে অর্ডার করবেন। আপু যমুনা ফিউচার পার্কে কি পাবো? পাবেন, বাট গিফট পাবেন না আপু, গিফটের জন্য আপনাকে অনলাইন অর্ডার করতে হবে, ঠিক আছে। রেডি গাইস, 20টা শেয়ার ডান করছেন আপু, বুস্টার আপু অনেক বছরের ব্রন, ব্রন আপু ব্রাউন তেল অনেক বছরের থাকুক বা 10 বছরের থাকুক 20 বছরের থাকুক, আপনি জাস্ট হচ্ছে স্যাফ্রনটা লাগাবে, স্যাফ্রনটা 2 থেকে 4টা ইউজ করলে ইনশাল্লাহ আপনার যে মেস্তার সমস্যাটা আছে, ব্রাউন তেলের সমস্যাটা আছে, তবে আমি একটু বলে দেই, আমি মিথ্যা কথা বলে প্রোডাক্ট সেল করি না, আপনার যে কালো অনেক উঁচা টাইপের তিল থাকে না ওগুলা যাবে না, বাট আপনার ব্রাউন তিল, আপনার মেস্তা, আপনার পিগমেন্টেশন, আপনার ব্রনের দাগ এগুলো আপু একদম ভ্যানিশ করে ফেলবে, আপু একদম ভ্যানিশ করে ফেলবে, আপনার স্কিনটা পুরো ফর্সা ফর্সা চকচক একটা স্কিন দেখবেন জাস্ট লিটারেলি 10 থেকে 12 দিনের ভিতরে, কারণ এটা আপনাকে ইমার্জেন্সি ফর্সা করবে। দুনিয়াতে যত নাইট ক্রিম ইউজ করেন না কেন, স্যাফ্রনটা একটা ইউজ করলে আপনি বুঝতে পারবেন যে স্যাফ্রনের জন্য কাস্টমাররা কেন অত পাগল। আপু আমাকে একটা মেসেজ পড়ো না কেন, আহারে আপু মেসেজ পড়বো, এই যে এনিয়া যান কেমন আছেন আপু, আমি অনেক মিস করি আপনাদেরকে। আচ্ছা গিফটের জন্য সবাই কি রেডি? আপু আমার ফেস অনেক ঘামে আর কালো হয়ে গেছে, আপু আপনার ফেস যদি ঘামে আপনি লিনোজেক ফেস ওয়াশ ইউজ করবেন, স্যাফ্রন ক্রিমটা লাগাবেন আর রোদে গেলে সানস্ক্রিনটা লাগাবেন, ইনশাল্লাহ এই সমস্যাটা থাকবে না, অনেক ফর্সা হয়ে যাবে। স্যাফ্রন ক্রিম আমি এখানে 823 জন মানুষ আমাকে দেখতেছে,
আপনারা যদি 20টা করে শেয়ার না করেন আমি কিন্তু আপনাদেরকে আমি আবারো বলে দেই আমি গিফট দিব না। এইটার সাথে আপনারা 1500 টাকা দামের একটা ফেস প্যাক ফ্রি পাবেন। এখন যারা এখন এটা অর্ডার করবেন 1500 টাকা দামের ফেস প্যাক ফ্রি পাবেন। এই দুইটা স্যাফ্রন অর্ডার করলে, দুইটা স্যাফ্রন অর্ডার করলে একটা ফেস প্যাক, চারটা স্যাফ্রন অর্ডার করলে দুইটা ফেস প্যাক, আপনি যদি 6টা স্যাফ্রন অর্ডার করেন আপনি 3টা 1500 টাকা দামের মানে 4500 টাকা দামের 3টা ফেস প্যাক ফ্রি পাবেন লাইভ চলাকালীন অবস্থায়। আপনি এবার বোঝেন স্যাফ্রন তো পাচ্ছেনই, সাথে আবার হোয়াইটনিং যেটা আপনাকে 5 মিনিটে ফর্সা করবে ওই ফেস প্যাকটা আমরা ফ্রি দিচ্ছি। আপনি এবার চিন্তা করেন যে আপনারা কি পাচ্ছেন আমাদের থেকে, কি পাচ্ছেন আপু স্যাফ্রনটা? এই যে স্যাফ্রনের এখন দাম বলবো, আর অফারে, অফারে না গিফটের জন্য। আর ইউ রেডি গাইস? আর ইউ রেডি? লাইভ আমি স্টার্ট বলার সাথে সাথে সবাই পেজে মেসেজ করবেন, পেজে মেসেজ করে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা করবেন। প্রাইসটা বলে দেই, স্যাফ্রন ক্রিম প্রাইস হচ্ছে 1700 টাকা। যারা দুইটা অর্ডার করবেন তারা আমাদের সাদা পরি ফেস প্যাকটা ফ্রি পাবেন লাইভ চলাকালীন অবস্থায়। যারা অর্ডারটা করবেন দুইটা স্যাফ্রন ক্রিমের সাথে একটা ফেস প্যাক, চারটা স্যাফ্রন ক্রিমের সাথে দুইটা ফেস প্যাক, এই ফেস প্যাকটা আপনি যদি সিঙ্গেলি কিনেন আমাদের পেজ থেকে 1500 টাকা এটার প্রাইস। আর এইটা আপনার একসাথে এত পরিমাণ ফর্সা করবে, এটা আমি কেন দিচ্ছি, নাইট ক্রিম তো লাগাবেন পাশাপাশি যদি ফেস প্যাক ইউজ করেন সাদা কিরে বলে আপনি পুরো ফর্সা হয়ে যাবেন। আপু আমি, আপু আমি স্যাফ্রনটা নিয়েছি আপু, আমার এখন আবার দুইটা অর্ডার করেছি আপু, একটা ফেস প্যাক ফ্রি দিও। আচ্ছা ঠিক আছে আপু, অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে, ঠিক আছে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে হচ্ছে আপনার অর্ডারটা করবেন, অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে হচ্ছে আপনার অর্ডারটা করবেন। আমি আবার একটু বলে দিই, অ্যাড্রেস ফোন নাম্বার ছাড়া কেউ পেজে মেসেজ করবেন না, ঠিক আছে? অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে জাস্ট হচ্ছে পেজ অর্ডার করবেন। আপু তোমার সাথে দেখা করার অনেক ইচ্ছা, চিটাগং কবে আসবে? সামনের মাসে ইনশাআল্লাহ আসবো আপু। আচ্ছা ফেস স্যাফ্রন ক্রিম প্রাইস পড়বে 1700 টাকা। যারা লাইভ চলাকালীন অবস্থায় অর্ডার করবেন, আপু রেড চেরি কবে আনবো? রেড চেরি কবে আসবে জানি না আপু, 2-3 বছর হয়ে গেছে অগুনি আপু রেড চেরি স্টক আউট। কিচ্ছু করার নাই শোনা, আমি আসলে বুঝতেছি না যে কি বলতেছিলাম। আচ্ছা ঠিক আছে, আর ইউ রেডি গাইস? স্যাফ্রনের জন্য, স্যাফ্রনের জন্য আপু আমার স্কিন অনেক ব্রন গর্ত ছিল, অ্যালার্জি ছিল, এখন অ্যালার্জি নাই, ব্রনও নাই, স্পট অনেক কমে গিয়েছে আপু। আচ্ছা আপু আইডিটা শেয়ার করা যাচ্ছে না, গ্রুপে শেয়ার যাচ্ছে, শেয়ার করে ফেলেন কোনো সমস্যা নাই আপু, জাস্ট হচ্ছে শেয়ার করতে থাকেন। নাম, নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার করবেন, নাম অ্যাড্রেস। আমি একটু দেখি কারা কারা অর্ডার করতেছেন, কারা কারা ফ্রি গিফটটা পাচ্ছেন, ফ্রি গিফটের জন্য কমেন্ট করেন, ফ্রি গিফটের জন্য কমেন্ট করেন। আচ্ছা আপু স্যাফ্রন ক্রিমটা 1700 টাকা, 1700 টাকা স্যাফ্রন, একটু প্লিজ কেউ কমেন্ট করে দেন, তোমার লাইভে এসে একবার হলেও কমেন্ট করো অনেক ভালো লাগে, থ্যাংক ইউ আপুনি। আচ্ছা কুমিল্লাতে দেওয়া যাবে, সারা বাংলাদেশে দিব আপু, সারা বাংলাদেশে অল ইন ওয়ান, সারা বাংলাদেশে আপনারা স্যাফ্রন ক্রিম পাবেন সারা বাংলাদেশে। আপনারা ঢাকার বাইরে যদি হন 510 টাকা জাস্ট বিকাশ করে দিবেন, আমাদের বিকাশ নাম্বার পেজে দেওয়া আছে, 510 টাকা জাস্ট হচ্ছে বিকাশ করে দিবেন, পেজে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে চান্দা বিকাশের 4 ডিজিট জানিয়ে দিবেন। ঢাকার ভিতর হলে অ্যাড্রেস, ফুল অ্যাড্রেস, বাসার ফুল অ্যাড্রেস, ফোন নাম্বার এবং কি কি প্রোডাক্ট নেবেন এভাবে অর্ডার করে কনফার্ম লিখে দিবেন, আপনার প্রোডাক্টটি আপনার বাসায় ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে। অথবা আপনি যদি চিন্তা করেন আপনি অনলাইনে নিব না, আমি শোরুমে আসতে চাই, কোনো সমস্যা নাই, আমাদের দুইটা শোরুম, আপনারা ঢাকা শোরুমে এসে ভিজিট করে হচ্ছে নিতে পারবেন, চট্টগ্রামের শোরুম ভিজিট করে এসে নিতে পারবেন। আমাদের দুইটা শোরুম, ঢাকা শোরুম যমুনা ফিউচার পার্ক লেভেল 1 শপ নাম্বার 43, আর চট্টগ্রামের হচ্ছে চট্টগ্রাম চক বাজার লেভেল 1 শপ, বালিয়ার্কেট শপিং মল লেভেল 1 শপ নাম্বার 24। আপনারা আমাদের দুইটা শোরুম থেকে এসে নিতে পারবেন। আর ঢাকা, আমাদের সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি না, ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি, ঢাকার বাইরে 510 টাকা বিকাশ করবেন, জাস্ট এনাফ। আর বাকি টাকাটা হচ্ছে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে বাকি যে পণ্যটার বাকি টাকাটা থাকে ওইটা ডেলিভারি ম্যানকে দিয়ে দিবেন। আপু এই ক্রিমটা আপনি 15-18 দিনে শেষ করবেন, কারণ রেশমি, রেশমি আপু এখানে অ্যাড্রেস দিয়েন না, এখানে অ্যাড্রেস দিয়ে না পেজে মেসেজ করেন, ঠিক আছে? আপু আমারটা নিতে চাই আপু। আচ্ছা যারা এটা নিতে চাচ্ছেন অ্যাড্রেস ফোন নাম্বার ছাড়া, আমি আমি দেখতেছি কি পরিমাণ মেসেজ ঢুকতেছে, দুইটা স্যাফ্রন অর্ডার করবেন 1500 টাকা দামের ফেস প্যাক ফ্রি। এখন স্টিল আপু নারায়ণগঞ্জে কেমনে দিব বলেন, নারায়ণগঞ্জের কাস্টমাররা সারাদিন গাড়ি ভাড়া করে হচ্ছে চলে আসে, নারায়ণগঞ্জের কাস্টমাররা আলহামদুলিল্লাহ আমাদের গাড়ি ভাড়া খরচ করে আমাদের লাই আমাদের শোরুমে আসে। আমি নারায়ণগঞ্জে যদি শোরুম না দেয় আপনারা আমাকে ভালোবাসবেন না বলেন অবনী আপু, আজকে 5 বছর ধরে তো ভালোবাসতেছেন, ঠিক আছে? আপু কালো কেউকে ফর্সা করে বানিয়ে দেখান, পোশাক বাড়ি আপু, আমি জানি না আপনার অরিজিনাল নামটা কি,
যদি আমি জানতাম তাহলে একটু নাম ধরে বলতাম, যেহেতু আপনার নামটা অন্য রকমের। আমি নিজে কালো ছিলাম, আমাকে যারা চিনেন না জানেন না, আমি একটু আপনাকে আমার ছবিগুলা দেখাই। আমি নিজে কালো থেকে, এই দেখেন জমকালো যেটাকে বলি আমরা, আমি নিজে এইরকম কালো থেকে ফর্সা হইছি আপু। আপনারা এখন বলতে পারেন আগে ফিল্টার ছিল না, এখন ফিল্টারের যুগ না, নেভার। যারা আমাকে দেখেন তারা জানেন যে আমি কতটা গত 2 বছরে কতটা ফর্সা হয়ে গেছি, গত 2 বছরে আমি কতটা ফর্সা হয়ে গেছি। এইরকম কালো থেকে আমি নিজে ফর্সা হয়েছি। আমার আফটার বিফোর লাইফগুলো দেখেন, বিশ্বাস না হলে আমার আফটার বিফোর লাইফগুলো দেখেন। আর যদি একেবারেই বিশ্বাস না করেন, আমার মতো এরকম চ্যালেঞ্জিং প্রোডাক্ট অনলাইনে কোনো সেলার আপনাকে দেখাইতে পারবে না। কোনো সেলার নিজের এরকম কালো থেকে ফর্সা হওয়ার চেঞ্জ কোনো সেলার আপনাকে দেখাতে পারবে না। আমি এইরকম মোটা ছিলাম, আমার গালগুলো এরকম ছিল, আমি সেখান থেকে শুকায় গেছি। কিভাবে আমি নিজেকে স্লিম রাখতেছি, একটা বাচ্চা হয়েছে সিজারে। তাও সিজারে বাচ্চা হওয়ার পর কি হয়, মানুষ অনেক বেশি মোটা হয়ে যায় না, পেট বেড়ে যায়। আমার ফিগার দেখেন কতটা স্লিম। তো আমার মতো এইরকম কালো থেকে ফর্সা হওয়া কোনো ব্যাপারই না। আমি মনে করি যদি নিজের যত্ন জানেন, নিজেকে রত্ন মনে করেন, নিজের যত্ন ডেফিনেটলি নেবেন প্রোডাক্ট ইউজ করে, ঠিক আছে। আপু তোমার সাথে কন্টাক্ট করার অনেক ট্রাই করেছি ইনভাইট দেওয়ার জন্য, ফেব্রুয়ারিতে আপু আমার কাবিন হয়ে গেছে, কংগ্রেচুলেশন অবনী আপু, আমি অনেক খুশি হয়েছি। আর যেহেতু ইনভাইটেশন পাই নাই, অগ্রিম দাওয়াত খাবো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আপু অনেকদিন যাবৎ সিঙ্গেল, আচ্ছা আপু অর্ডার করেছি আজকে সকালে, গিফট দিয়ে 2টা অর্ডার করেছি, আচ্ছা 2টা অর্ডার করবেন একটা ফেস প্যাক ফ্রি পাবেন, 4টা অর্ডার করবেন 2টা ফেস প্যাক ফ্রি পাবেন। এখন আসি যে আপু আমাকে এমন একটা ফেস ওয়াশ দেন যেই ফেস ওয়াশে প্রথমত আমার ব্রণ চলে যাবে, দ্বিতীয়ত আমার স্কিনে অয়েল থাকবে না, তৃতীয়ত যদি আমার মুখে র্যাশ থাকে আপু আমার র্যাশ চলে যাবে, আপু আমার স্কিন ফর্সা করবে। এই 4টা সমস্যার জন্য একটা ফেস ওয়াশ, কে কে চান? এই 4টা সমস্যার জন্য একটা ফেস ওয়াশ আমি দিব, সেটা হচ্ছে এই ফেস ওয়াশটা, লিনোজেক ভাইরাল ফেস ওয়াশ। এটা কিন্তু পুরো বাংলাদেশে, পুরো অল ইন ওয়ান হোল্ড বাংলাদেশে ভাইরাল একটা ফেস ওয়াশ। এই ফেস ওয়াশটাতে আপনি ফর্সা হতে পারবেন, ব্রণ কমাতে পারবেন, র্যাশ কমাতে পারবেন, রিঙ্কলস কমাতে পারবেন, ঠিক আছে। সো এত কিছু একটা ফেস ওয়াশে, আপনারা যারা এই ফেস ওয়াশটা ইউজ করতেছেন তারা একটু আমাকে বলেন যে এই ফেস ওয়াশটা আসলে কেমন লাগে। দুঃখের ব্যাপার হয়েছে এটা খালি, এটা আজকে আমি এরকম 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 করে হচ্ছে বের করে মুখ ওয়াশ করছি সকালবেলা। আমার আর একটা লাগবে এই ফেস ওয়াশ, মানে আমি এই ফেস ওয়াশটা পাওয়ার পরে লিটারেলি আর আমার মানে পুরো হুশ নাই, কারণ এটা এতটা জোস, আচ্ছা এইটা এতটা জোস, এতটা জোস একটা ফেস ওয়াশ। 3 বেলা জাস্ট মুখ ওয়াশ করবেন, সকালে ঘুম থেকে উঠে, দুপুরে ঘুমাতে যাওয়ার আগে বা দুপুরে রান্না করার পরে, আর রাতে ঘুমাতে যাওয়ার আগে, মানে জাস্ট 3 বার এই লিনোজেক ফেস ওয়াশটা কে কে ইউজ করতেছেন একটু আমাকে জানান। আপু জানরা চিলি ক্রিম 1000 টাকা, লিনোজেক ফেস ওয়াশটা কে কে, লিনোজেক ফেস ওয়াশটা, লিনোজেক ফেস ওয়াশটা হচ্ছে কে কে, লিনোজেক ফেস ওয়াশটা কে কে ইউজ করতেছেন? তোর জামাইরে ফর্সা করস না কেন, নাসিমা বেগম আপু? আচ্ছা আমি জানি না আপনি কে, ছেলে মানুষ কালোই সুন্দর, ছেলে মানুষ বেশি বেশি ফর্সা হতে গেলে আপনার মতো কিছু মহিলারা আমার জামাইরে ভানিয়া ভাইগা চলে যাবেন, এর জন্য আমার জামাইরে আমি ফর্সা করি না। আমি জানি আপু আপনার মতো কিছু মহিলারা পরের জামাইয়ের প্রতি এরকম করে থাকেন, এরকম করে থাকেন, আমি জানি আপু, এর জন্য আপু আমার জামাইকে আমি ফর্সা করি না। আমার একটা ক্রিম ইউজ করে আমার জামাই 7-8 দিনে ফর্সা হয়ে যায়, আমি এর ক্রিম ইউজ করতে দেই না, ঠিক আছে। আমি আমার জামাইরে ক্রিম ইউজ করতে দেই না, কারণ এই যে আপনার মতো কিছু মহিলারা থাকে যাই অন্যের মহিলাদের জামাইয়ের পিছনে পড়ে থাকেন, এর জন্য আপু আমি আমার জামাইরে ফর্সা করতে দেই না। আমার জামাই যা আছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আমার জামাই কালো থাকুক, আমার এটাই ভালো লাগে, আমার এটাই ভালো লাগে। আপনার জামাইকে আপনি ধরে রাখেন আর আমার জামাইর দিকে আপু আপনি নজর দিয়েন না, ঠিক আছে। আমার জামাইর দিকে আপনি নজর দিয়েন না, ঠিক আছে, কারণ আমি আছি, ঠিক আছে, স্টিল নাও। আচ্ছা চিলি ক্রিম 1000 টাকা। আপু ড্রাই স্কিন ব্রাইটনিং এর জন্য কোন ফেস ওয়াশ? এই ফেস ওয়াশটা, এটা সকল স্কিন টোনের জন্য, ইমার্জেন্সি ফর্সা হওয়ার জন্য আপু স্যাফ্রনটাই নেবেন। আপু এখন স্যাফ্রন পুরো হিট আপু, অনলাইনে সুপার হিট স্যাফ্রন, স্যাফ্রনের আফটার বিফোর রিভিউ আসছে কাস্টমারদের, মাথা নষ্ট, মাথা নষ্ট, মানে আমি আপুদের রিভিউ দেখে ছবি দেখে মাশাল্লাহ মাশাল্লাহ বলতে বলতে শেষ, এত ভালো লাগতেছে আপুদেরকে দেখে। আচ্ছা এই ফেস ওয়াশটা আপু, এই ফেস ওয়াশটা ইউজ করা শেষ হয়েছে, আর একটা লাগবে, এটা আমার অনেক ভালো লাগছে। ফেস ওয়াশের রিভিউ দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ, রিভিউ দেখেন,
এটা অনেক ভালো আপুরা, থ্যাংক ইউ। ফেস ওয়াশটা যারা নেবেন আজীবন এটা ইউজ করবেন, আমি একদম চ্যালেঞ্জ দিয়ে বলতেছি। আমাদের দেখেন ফর্সাহার জন্য কি আসছে, গ্লো ফিক্স, আর ব্রন র্যাশ স্কিনের যাবতীয় সমস্যার জন্য কি আসছে, লিনোজেন। এখন আপনারা যদি চিন্তা করেন, আপু আমি ফর্সা হতে চাই, ব্রনও কমাতে চাই, ঠিক আছে, আপু আমি ফর্সা হতে চাই, ব্রনও কমাতে চাই, দ্যাটস ইট, কোনো সমস্যা নাই, ঠিক আছে, আপনি জাস্ট হচ্ছে লিনোজেক নেবেন। আর যদি চিন্তা করেন, আপু আমি কোনো স্কিনের সমস্যা নাই, শুধু ফর্সা হতে চাই, আপনি জাস্ট গ্লোফিক্স ফেস ওয়াশটা ইউজ করবেন। 780 টাকা ফেস ওয়াশটার দাম, ফেস ওয়াশটার দাম হচ্ছে 780 টাকা, ফেস ওয়াশটার দাম হচ্ছে 780 টাকা। যারা নিতে চাচ্ছেন একটা লাভ রিয়েক দিয়ে অর্ডার করে ফেলবেন। আপু হোয়াইটনিং সাপ্লিমেন্ট হবে, ইসিন খাবেন আপু, আমাদের ইসিনের মতো আপু সাপ্লিমেন্ট আর দুনিয়াতে কোথাও নাই। ইসিন, ইসিন খেলে আপনি পায়ের পাতা থেকে শুরু করে কপাল পর্যন্ত সাদা ফর্সা হবেন। ইসিন খেলে স্কিন ঝুলে গেলে সেটা টাইট হবে। ইসিন খেলে মুখে ব্রন পারমানেন্ট যাবে। অনেকে আছে নাইট ক্রিম দেওয়ার পরও ব্রন যায় না, ইসিন খাওয়ার পর ব্রন চলে যায়। অনেকে আছে চোখের চারপাশ কুচকানো থাকে, ইসিন খেলে সেটা টাইট টান হয়। অনেকে আছে হাত পায়ের চামড়া ঝুলে গেছে, কুচকে গেছে, ঠিক আছে আপু। এটা আপু, আচ্ছা আপু আমি ইসিনটা নিয়েছি, অনেক ভালো, থ্যাংক ইউ আপু। ইসিন খাওয়ার পর ব্রন সত্যি কমে গেছে আপু, আলহামদুলিল্লাহ। ইসিন খাওয়ার পরে আপনার স্কিনের যাবতীয় সমস্যা পারমানেন্ট চলে যাবে। ইসিনের প্রাইস কত কে বলতে পারবেন? আচ্ছা লাইভ চলাকালীন অবস্থায় যারা অর্ডার করবেন, লাইভ চলাকালীন অবস্থায় যারা অর্ডার করবেন তারা ইসিনে অফার পাবেন। ইসিন আপনাকে পার্মানেন্ট ফর্সা করবে, দুনিয়াতে কোনো কিছু পার্মানেন্ট করে না, বাট ইসিন খেলে আপনি পার্মানেন্ট ফর্সা হবেন। ইসিন খেলে আপনি পার্মানেন্ট ফর্সা হবেন, ভিতর থেকে ফর্সা হবেন পার্মানেন্ট, হাতের নেলসগুলো পর্যন্ত পিঙ্কি কালার হয়ে যাবে। ইসিন খাওয়ার পর লিপস পিঙ্ক হবে, স্কিনের চামড়া টাইট হবে, চোখে চারপাশ কুচকানো থাকলে সেটা রিপেয়ার করবে, স্কিনটা অনেক বেশি পরিমাণ হচ্ছে হোয়াইট করবে, স্কিনের চামড়া যদি ড্যামেজ থাকে সেটা রিপেয়ার করবে, স্কিনের যে কোনো অ্যালার্জি সমস্যা রিমুভ করতে হেল্প করবে, পাশাপাশি একদম ফর্সা স্কিন করবে, ঠিক আছে, পাশাপাশি হচ্ছে একদম ফর্সা স্কিন করবে। আচ্ছা আমাদের ইসিনের জন্য ভোট করেন, ইসিন জীবনে 1200 টাকা সম্ভব না, শোনা উল্টাপাল্টা দাম বললেন না, ইসিন কখনো 1200 টাকা সম্ভব না। ইসিনে ইসিন অন্য অন্য সেলাররা 10,000 টাকা সেল করছে, 8,000 টাকা সেল করছে, 9,000 টাকা সেল করছে, আমরা মাত্র কত টাকায় সেল করছি বলেন তো? 2500 টাকায়। এটা সত্যি কথা, যেটা ভালো সেটা দাম বেশি। আপনি লোকাল সাপ্লিমেন্ট খাইলে তো আপনার সমস্যা, আপনি ভালো প্রোডাক্ট খাবেন, গুগল সার্চ করেন ইসিন নিয়ে, গুগলে দেখবেন যে হাজার হাজার না লাখ লাখ রিভিউ, সব সেলিব্রিটিদের না, নর্মাল থেকে শুরু করে আমাদের অনলাইনেই দেখেন না, ইসিন খাওয়ার পর দেখেন অনেকের ব্রন চলে গেছে, অনেক ফর্সা হয়ে গেছে, নখের নখগুলো পিঙ্ক হয়ে গেছে এবং স্কিন অনেক বেশি ফাটা চামড়া পর্যন্ত রিপেয়ার হয় ইসিনে। ইসিন প্রাইস পড়বে 2500 টাকা মাত্র, নট 4000 5000 10000। 60টা ক্যাপসুল থাকবে, এক মাসে শেষ করবেন, সকালে একটা রাতে একটা খেয়ে, ঠিক আছে। ইসিনের জন্য যারা নিতে চান ভোট করেন। এখন আমি দেখাবো 2500 স্ক্রিনশট নেন, ইসিন 2500, ইসিন 2500, ইসিন আপু একটু আস্তে চিল্লারে, আমি এভাবেই লাইভ করতেছি আপু, আমি এভাবেই নর্মালি কথা বলি, এটা হয়তো বা ক্যামেরার জন্য বা ফোনের জন্য অনেক লাউডলি শোনায়, আমার কিছু করার নাই, আমার সত্যি কিছু করার নাই, কারণ আমি এভাবেই কথা বলতেছি, সারা জীবন এভাবেই বলবো, আমি আমার কণ্ঠ চেঞ্জ করতে পারবো না আপু। আচ্ছা আপু অর্ডার করেছি, এখনো রিপ্লাই দেয় নাই, পেয়ে যাবেন আপু। আপু আপু বুস্টার খাজানা কবে আসবে? আয় বাবু, আয় বুস্টার কবে আসবে আপুরা জিজ্ঞাসা করতেছে। শিপমেন্ট করতে দিছি ঈদের আগে, কারণ রোজায় আমাদের 2টা রোজা 3টা রোজার দিকেই বুস্টার শেষ হয়ে গেছিল, আমি বুস্টার দিতে পারি নাই কাস্টমারদেরকে, সো আমি তখনই সাথে সাথে আবার শিপমেন্ট 10,000 পিসের করে দিছি, সো আল্লাহ জানে কবে পাই। আমাকে ইম্পোর্টার বলছে যে বাংলাদেশে ঢোকার চান্স হচ্ছে 7 দিনের ভিতরে ঢোকার চান্স আছে বাংলাদেশে, সো 7 দিন ঢুকলে কাস্টমস ক্লিয়ারেন্স করতে করতে আরও 3-4 দিন যাবে, এরপর আপু আমি হাতে পাবো। যখনই বুস্টার আসবে তখনই দেখবেন মুনাপুর নীল হয়ে গেছে, মুনাপুর ড্রেস নীল পড়তেছে, মুনাপুর লিপস্টিক নীল পড়তেছে, মুনাপুর সব কিছু নীল হয়ে গেছে, কারণ বুস্টার মানেই নীল, আর বুস্টার মানে কাস্টমারদের কলিজা। আপু মুখে ক্রিম দিলে মুখ তেল তেল হয়, ভালো ফেস ওয়াশ দিয়ে মুখ ওয়াশ করতে হবে আপু, আমাদের লিনোজেক ফেস ওয়াশটা দিয়ে মুখ ধোবেন। আচ্ছা ওয়েট লসের জন্য কিছু নাই আপু, আপাতত ফিওনা কোলাজেনটা আছে ওইটা খাবেন। আচ্ছা ইসিনের প্রাইস পড়বে হচ্ছে 2500 টাকা, যারা নেবেন তাড়াতাড়ি অর্ডার করেন। আপু আমার স্কিনটা পাতলা হয়ে গেছে, আমি এখন দেখাবো কিভাবে আপনি পাতলা স্কিনটাকে একদম পার্মানেন্ট ভাবে। আপু
ইসিন অ্যাক্টিভ বানা, যে কোনো সাপ্লিমেন্ট 6 মাস 7 মাস খাবেন, এতে খুব ভালো কাজ করবে। আপু 2টা স্যাফ্রন লিনোজেক ফেস ওয়াশ ফ্রি ফেস প্যাক সহ, আচ্ছা ঠিক আছে আপু পেয়ে যাবেন। আপু লিনোজেকটা আপু আমার ফেজে স্পট হয় আপু, আর লিনোজেক দিয়েছে আপু আমার ফেজে স্পট হয়েছে, এখন কি করব বুঝি নাই আপু, লিনোজেক কি? আচ্ছা আপু আমি মডারেটরে জব করতে চাই, আপু আমাকে ইনবক্স করেন, সুমাইয়া মোহন আপু আমাকে পার্সোনালি ফেসবুকে মেসেজ করেন, আমার সাথে মনে আপনি অ্যাড আছেন, ঠিক আছে আমাকে পেজে মেসেজ করেন, ঠিক আছে আপু। গ্লাম গিফট না দিলে আহারে, এখনো তো শুরু করি নাই, প্রোডাক্টটা অনেক বাকি আছে। আপু আপনার নাম্বারটা চাই, পেজে দেওয়া আছে। এখন আমি একটু দেখাই পাতলা স্কিনটাকে কিভাবে মোটা করবেন। এই দেখেন খানিকটা জেল আমি নিলাম, দেখা যাচ্ছে কপালের উপরে কি দেখা যাচ্ছে, অল্প একটু আমি সুদিং জেল নিলাম। আপনি জানেন না একটা জেল ইউজ করলে আপনি আপনার স্কিনটাকে কিভাবে সুন্দর করতে পারবেন। একটা সুদিং জেল আপু আমার খুব রাগ করে আছে, মুখের জন্য কিছু করব না, যা করি না কেন কোনো রকম কাজ হয় না, মুখের অবস্থা 12টা হয়ে যায়। আপু এটার জন্য সবার আগে ভালো ফেস ওয়াশ ইউজ করবেন, আমাদের থেকে বলেন যে আমাদের স্কিন রিপেয়ার কম্বোটা আছে কিনা, এবং ইসিন সাথে ইসিন খাবেন, ভালো রেজাল্ট পাবেন আপু, ঠিক আছে। আচ্ছা আপু আমি এটা নিতে চাই, আচ্ছা ঠিক আছে আপু। আপু স্যাফ্রন ক্রিমটা 1700 টাকা আপু। আচ্ছা এই দেখেন পাতলা স্কিন মোটা তো হবে, পাশাপাশি স্কিন যাদের বুড়িদের মতো হয়ে গেছে, দেখেন আমি কিন্তু জেল ইউজ করতেছি এখন মুখে, এখন আমার স্কিন দেখবেন পুরা চকচকা ঝকঝকা, ঠিক আছে আপু। ফালতু এগুলা ইউজ করে যদি ফর্সা হইতো তাহলে দুনিয়াতে কেউ কালো থাকতো না। আচ্ছা মোহাম্মদ সোহেল ভাইয়া আপনি আমাকে দেখেন, আপনার আর কেউ কারো কাছে দেখার দরকার নাই, আপনি আমাকে দেখেন, আমি কালো থেকে ফর্সা হয়ে গেছি, এখন আপনি কি বলবেন? এবং আমার হাজার হাজার লাখ লাখ কাস্টমাররা ফর্সা হয়ে গেছে, এখন আপনি কি বলবেন বলেন? কয়জনারে ফালতু বলবেন, বলতে থাকেন। আপনাদের মতো লোকেরাই রাস্তাঘাটে যখন বের হই, আপনাদের মতো লোকেরাই মেয়েদের স্কিন নিয়ে টিস করেন, মেয়েদেরকে বিয়ে করতে চান না, লম্বা না হইলে বিয়ে করতে চান না, খাটো হইলে বিয়ে করতে চান না, আবার অনেকে মোটা হইলে বিয়ে করতে চান না, শুকাইলে বিয়ে করতে চান না, মুখ কালো থাকলে বিয়ে করতে চান না, আগে দেখেন পায়ের দিকে। সো আপনাদের মতো বেটারা এর থেকে আর ভালো কি আমরা আশা করি বলেন তো? আমি নিজে ফর্সা হয়ে দেখাইছি নিজে, আপনার বিশ্বাস না হলে আপনি আমাদের স্যাফ্রন ক্রিমটা 7 দিন ইউজ করেন, দেখি আপনি কতটুকু কালো থাকেন, ঠিক আছে আপনি কতটুকু কালো থাকেন, আপনার আর কোনো কিছু করার দরকার নাই। আমাদের পেজ থেকে একটা ক্রিম নিলে আজীবন আমাদের ফ্যান হয়ে যাবেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এটা, আমি এটা মানে দেখো নাই যে আমি লাইভ করতেছি না, মনে নাই কিভাবে আপু আমার মুখে কোনো কিছু কাজ করে না, অনেক বিচি বিচি ব্রণ হয়। লিনোজেক ফেস ওয়াশ স্যাফ্রন ক্রিম জেল সিরাম ইউজ করবেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আপু স্যাফ্রন ক্রিম 1700 টাকা, স্ক্রিনশট নিয়ে অর্ডারটা করেন, স্যাফ্রন 1700 টাকা। আপু কথাটা শোনো, আমি একটা নিব, কিভাবে অর্ডার করবো আপু আমাকে একটু বলে দাও। রিকিতা আপু আমাদের পেজে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার করবেন, মেসেজ করে পেজে মেসেজ করে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার করবেন। দেখেন এই যে আমি জেলটা লাগাইছি, প্রথমে কি ছিল, জেলটা ম্যাট ছিল, বাট এখন কিন্তু আমি তোমার মেসটা পৌঁছে কি দিস তুমি মুখে বলো তো, ওই যে কি লাল চন্দন, আমার আম্মু মুখে লাল চন্দন দিয়ে তার মেস্তারি মুখ করে ফেলছে, এবার আপনি চিন্তা করেন, এবার চিন্তা করেন, এই যে দেখেন আহারে লিপসে কেন লাগাইলাম, আচ্ছা লিপসে লাগাইলেও সমস্যা নাই, দেখেন এখন কতটা গ্লেজ দিতেছে মুখে, দেখেন আমি গালে সেক্সি পিঙ্কটা ইউজ করছি যে কারণে খুব বেশি সুন্দর লাগতেছে আমার, আমার পিঙ্কি পিঙ্কি গাল ভাল লাগে। আচ্ছা সো দেখেন কতটা চকচক, আর এই জেলটা ভাই বাচ্চাদের সামনে রাইখেন না, মিষ্টি মিষ্টি তো খাইয়া ফেলবে, মিষ্টি মিষ্টি জেলটা কিন্তু মিষ্টি মিষ্টি, এইটা পাতলা স্কিনটাকে একেবারে মোটা করবে, যাদের স্কিন নষ্ট হয়ে গেছে, যা আপু আমি পাকিস্তানি ক্রিম ইউজ করেছি আমার স্কিনটা নষ্ট হয়ে গেছে, জাস্ট আপনি এই সুদিং জেলটা ইউজ করবেন, সুদিং জেলটা টানা সকালে একবার রাতে একবার ইউজ করবেন, দেখবেন আপনার স্কিনটা ঠিক হয়ে গেছে। যাদের স্কিনে ব্রণের সমস্যা জেলটা ইউজ করবেন, ইনশাল্লাহ আস্তে আস্তে ব্রণটা কমে যাবে, মুখে গোটা থাকলে জেলটা ইউজ করবেন, হ্যাঁ এই পেজ অর্ডার করবেন, মুখে গোটা থাকলে জেলটা ইউজ করবেন, গোটাটা চলে যাবে। আপনার স্কিনে যদি কোনো ধরনের কোনো গর্তের সমস্যা থাকে, যে আপু আমার ওপেন পোর্স হয়েছে, গর্ত হয়ে গেছে, ব্রণ হয়েছে, খোটা দিছি গর্ত হয়ে গেছে, এই টাইপের গর্তগুলো কিন্তু আপনার পার্মানেন্ট সলভ করবে এই সুদিং জেলটা, আর এটা আজীবন স্কিন কেয়ার। কেন আমি বলি সুদিং জেল আজীবন স্কিন কেয়ার, আপনি এটা সারা জীবন ইউজ করতে পারবেন, আজীবন আপনি স্যাফ্রনটা 3টার বেশি লাগানোর আর দরকার পড়বে না, কারণ এত ফর্সা হয়ে যাবেন যে আপনারা 3টা লাগানোর পর আর আপনার মন চাইবে না যে স্যাফ্রন লাগাই, কারণ এত হোয়াইট হয়ে যাবেন, আপনি পুরো ফিদা হয়ে যাবেন স্যাফ্রনের জন্য।
আরে ছোটা আমি এর জন্য লাগাইতে চাই না, কথা বলতে পারি না। সো এই হচ্ছে জেলটা, জেলটা মেস্তা স্কিন, ড্যামেজ স্কিন, সেন্সিটিভ স্কিন, ব্রোনোলা স্কিন, যে কোনো স্কিনে ইজিলি ইউজ করতে পারবেন। আগে ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ধোবেন, তারপরে সুদিং জেলটা লাগাবেন, 10 মিনিট রাখবেন, নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন। আপনি ধোয়ার পরে আপনার স্কিন দেখবেন কত যে গ্লো দিতেছে, কত যে গ্লো দিতেছে। আর লিজা আপু যদি কন্টিনিউ ইউজ না করেন কাজ করবে না, তারা ইউজ করতে হবে, কোনো কিছু গ্যাপ দেওয়া যাবে না। আমি বারবার এটাই লাইভের প্রথমে বলি, যখন কোর্স কমপ্লিট করবেন টানা ইউজ করবেন, একদিন গ্যাপ দিলে কিন্তু আপনার আবার সেই প্রথম থেকে ইউজ করতে হবে, এই জিনিসটা মাথায় রাখবেন। হোম ডেলিভারি হবে আপু, সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাসায় দিয়ে আসবে। আচ্ছা জেলটা একটু দেখেন, জেলটা চোখের চারপাশে লাগাবেন, কপালে লাগাবেন, গলায় লাগাবেন, সারা হাতে পায়েও লাগাতে পারবেন। এটা খুব ভালো স্কিনটাকে সফট করবে। অনেকে আমাকে বলেন আপু স্কিন রাফ হয়ে থাকে, এরকম ডলা দিলে চামড়া ওঠে, র্যাশ উঠে গেছে, আপু স্কিন গর্ত হয়ে গেছে, স্কিনে পাতলা হয়ে গেছে, জ্বালা পোড়া করে, পানি লাগলেও জল, ইভেন পানি লাগলেও আপনি নর্মাল পানি দিয়ে মুখ ধুচ্ছেন, আপনার সেখানেও স্কিনটা জ্বালা পোড়া করতেছে। আপনি যখন সুদিং জেলটা দিয়ে মুখটাকে ওয়াশ মানে ইউজ করার পরে মুখটা নর্মাল পানি দিয়ে ধোবেন, আপনার স্কিনের যে সমস্যাটা আছে সাথে সাথে রিমুভ হয়ে যাবে। 10 মিনিটের কাজ, 10 মিনিটে স্কিনটা পুরো ফ্রেশ। 690 টাকা সুদিং জেলটার দাম, যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করেন। এইটা আমার নিজের ব্র্যান্ডের প্রোডাক্ট, আমাদের নিজের ব্র্যান্ড হচ্ছে লাইট আপ ব্র্যান্ড, লাইট আপ ব্র্যান্ডের প্রোডাক্ট। সো যারা নিতে চাচ্ছেন চট জলদি অর্ডার করবেন, একটুকু মিস করবেন না সুদিং জেলটা। প্রত্যেকটা আপুকে আমি বারবার রিকোয়েস্ট করব সুদিং জেলটা বেশি বেশি ইউজ করার জন্য। সুদিং জেলটা যখন আপনি বেশি বেশি ইউজ করবেন, আপনার আর টানা কোনো কিছু লাগানোর দরকার পড়বে না। একটা সুদিং জেল পুরো স্কিনটাকে টাইট করে ফেলবে, একদম ফর্সা করে ফেলবে। সো সুদিং জেলটা কোনোভাবে কেউ মিস করবেন না। আপু আমার স্কিনে কোনো কিছু স্যুট করে না, আমি কি বললাম আপু, যাদের স্কিনে কোনো কিছু কাজ করে না তারা সুদিং জেল, লাল চন্দন, ইশিন জেল সিরাম ইউজ করবেন, স্কিন একদম ফর্সা হয়ে যাবে, একদম ফর্সা। আপু একনি স্কিনের জন্য কি করব, একনি স্কিনের জন্য আপু আমাদের লিনোজেক ফেস ওয়াশটা ইউজ করবেন, স্যাফরন ক্রিমটা ইউজ করবেন। আশা করি আপনার একনির যে সমস্যাটা আছে, গুটি গুটি বিচি বিচি যদি থাকে সেটাও চলে যাবে। আমি একটু দেখাই, এই দুইটা ইউজ করবেন, আর জেল সিরাম টোনার এগুলো ইউজ করবেন, ইনশাল্লাহ খুব ভালো করে কাজ করবে। মেসেজ দিয়েছি আপু অর্ডার করবো, মেসেজে দিয়েছি, হ্যাঁ আপু আপনার অর্ডার কনফার্ম করে দিবে, ডোন্ট ওয়ারি। আচ্ছা জাস্ট এই যে স্ক্রিনশট নেন, আমি ফর্সা হওয়ার ফুল কম্বোটা দেখাই। এই কয়টা কম্বো যখন আপনি ইউজ করবেন আপনার মুখে ব্রন ব্রন সব চলে যাবে, একটা জেল, একটা প্যাক, একটা নাইট ক্রিম, একটা ফেস ওয়াশ, এই 4টা কম্বো যখন আপনি ইউজ করবেন আপনার স্কিনটা যেমন ফর্সা হবে, না থাকবে ব্রন, না থাকবে র্যাশ, এবং পাতলা স্কিনটা মোটা হবে, স্কিন ড্যামেজ থাকলে সেটা রিপেয়ার হবে, এবং স্কিন অনেক বেশি ফর্সা লাগবে, এবং আপনার কাছে মনে হবে যে এত চকচক স্কিন আমি কেন আগে পাই নাই। আপনার টিনেজার বয়সেও আপনি এত ফর্সা স্কিন দেখেন নাই, ঠিক আছে, আহারে পড়ে গেছে। আচ্ছা এই কম্বোটা আপনারা ইউজ করবেন, আমি একটু প্যাকটার প্রাইস বলে দিই, 620 টাকা, জেলটা হচ্ছে 690 টাকা, স্যাফরন ক্রিমটা হচ্ছে আপনাদের 1700 টাকা, দুইটা নিলে একটা ফেস প্যাক ফ্রি আছে। সো এই জিনিসটা কেউ মিস করবেন না, দুইটা চারটা জোড়ায় জোড়ায় নেবেন, বেশি বেশি গিফট পাবেন। আর লিনোজেক ফেস ওয়াশটা, লিনোজেক ফেস ওয়াশটা মাত্র 780 টাকা। সো চট জলদি একটু অর্ডার করে ফেলেন স্ক্রিনশট নিয়ে, চট জলদি। এবং আমি বলে দেই আপনাদের ওপেন পোর্স, র্যাশ এগুলো নিয়ে আর এক্সট্রা টাকা খরচ করবেন না, আমি বারবার বলি আমাদের কাছে আছে, আমাদের কাছে অনেক প্রোডাক্ট আছে, কোরিয়ান অনেক প্রোডাক্ট আছে, কিন্তু দাম কত জানেন, 2000-3000 এক একটা, জাস্ট ওপেন পোর্স রিমুভের সিরাম। সো আপনারা চিন্তা করেন যে এই কম্বোটা যখন আপনি ইউজ করবেন আপনার কিন্তু আর কোনো কিছু লাগানোর দরকার পড়বে না। আপু আমার স্কিনে কোনো ক্রিমই কাজ করে না, সেক্ষেত্রে আপনি এই কম্বোটা ইউজ করবেন আপু, আমাদের থেকে এই কম্বোটা যখন আপনি নেবেন ইনশাল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনার স্কিনে যে কোনো প্রোডাক্ট ফাটাফাটি কাজ করবে, কারণ এটা পুরো স্কিন ফর্সাই করবে না, এটা স্কিন রিপেয়ারও করতে আপনাকে হেল্প করবে। খাজারা ক্রিমটা দিলে কি ফর্সা হয়ে যাবে, আমি ওইটা দিয়েই ফর্সা হয়েছি আপু, আচ্ছা আমি ওইটা দিয়েই ফর্সা হয়েছি। আচ্ছা এখন আমি একটু দেখাই আপনাদেরকে, এই যে আমার কালো হয়ে গেছে হাতটা, এটার কারণটা কি, আমি অনেক রান্না করতে পছন্দ করি এবং আমি আমার হাত পাটাকে এই কয়দিনে ঠিকভাবে ওয়াশ করারও টাইম পাই নাই। আমি 2 দিনে আমার হাতটাকে মুখের থেকেও সাদা করে ফেলতে পারি 2টা প্রোডাক্ট দিয়ে। যাদের হাত পা কোনোভাবে ফর্সা করতে পারেন না, যে আপু আমি দুনিয়াতে লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলছি, হাত পা আপু আমার যেই লাউ সেই কদু, আপু আমি হাত পা সাদা করতে পারতেছি না, তাদের জন্য এই 2টা প্রোডাক্ট। একটা হচ্ছে এটা আমি কাইটা ফেলছি, কাইটা আমার 3টা বাথরুম, আমার বাথরুমে 2 টুকরা রাখছিলাম, সো 1 টুকরা আমি নিয়ে আসছি আপনাদেরকে দেখানোর জন্য। এটা লিমিটেড এডিশন কজিক অ্যাসিডের লিমিটেড এডিশন সোপ। আমি যত সাবান বিক্রি করছি এই সাবানটার মতো কোনো রিভিউ পাই নাই, এই সাবানটায় যদি 1000 কাস্টমার আমার নেয় আমি 1500
500 কাস্টমারের রিভিউ পাইছি, আরো 500 আমার বেশি আসছে। কারণ একজন নিছে এই সাবানটা, তার বাসার কেউ একজন ইউজ করছে, সাথে সাথে রেজাল্ট পাওয়ার পর সাথে সাথে অর্ডার করছে। যে আপু আমি বাসায় আমার বোন নিছে, রিভিউ ভালো, আপু আমি নিজে ইউজ করেছি মাত্র, আমি একটা নিব আরেকটা। আমি 1000 জনের কাছে যদি এই সাবানটা সেল করি, আমি 500 কাস্টমার ওই রিলেটিভের মাধ্যমে পাইছি। জাস্ট এটা আমি এক্সাম্পল দিলাম আপনাদেরকে, যে 1000 কাস্টমারের থেকে যদি আমি প্রোডাক্টটা নিয়ে সেল করি, আমি কিন্তু আপু তুমি কালো থেকে ফর্সা হয়েছে বুঝলাম, আচ্ছা কালো থেকে তার কতগুলো টাকা প্রোডাক্ট নিয়েছি তোমার লাইভ দেখে, আচ্ছা কেমিস্ট্রি আরিফা ইসলাম আপু, ঠিক আছে। এখন আমি আপনাকে বলি, আমি জানি না আপনি স্কিনে কি ইউজ করেছেন, কি ইউজ করেছেন। স্কিন যদি ড্যামেজ থাকে, টাকা দিয়ে সেটা জাজমেন্ট করবেন না। আমি সব সময় বলি, ধৈর্য জিনিসটা আপনাকে রত্ন দেবে। আপনার যদি আপু ধৈর্য না থাকে, আপনি যত দামি দামি ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করেন আপু, আপনার রত্ন আপনি পাবেন না। আপনার মনে হবে এটা ভালো না, এটা ভালো না, এই খুঁতখুঁতানি অভ্যাসটা চেঞ্জ করতে হবে। আমি নিজে 2 বছর ধৈর্য ধরে ফর্সা হয়েছি, হয়েছি না, লাইভে বসে বসে ঘষে মাঝে মেজে মেজে ফর্সা হয়েছি। এখন আমি মাখি না, এখন আমার দরকার পড়ে না, কারণ আমি ফর্সা হয়ে গেছি। এখন স্কিন কেয়ার করি, গোসলের টাইমে একবার স্কিন কেয়ার করি, দ্যাটস ইট, দ্যাটস ইট। আপনাকে ধৈর্য রাখতে হবে, প্রথমত সঠিক পণ্যটি সঠিকভাবে, ঠিক আছে, বডি কোন সময় ড্যামেজ হয় না, ওকে বডি কে বলছে আপু ড্যামেজ হয় না, কি বলতেছেন আপু, বডি সবচেয়ে বেশি ড্যামেজ হয় মানুষের, ফেসের থেকেও বডি বেশি, হাত হাত বিশেষ করে ডান হাত বেশি নষ্ট হয়ে যায়, বিকজ আমরা হাত দিয়ে ভাত খাই, ওই ভাতের যে তেল ঝোল এটা যদি ঠিকভাবে পরিষ্কার না করি, এটার জন্য প্রথমত আমার হাতটা পুরো নষ্ট হয়ে যাবে, দ্বিতীয়ত আমরা তো মেয়ে মানুষ, রান্না করা পরে প্রচুর পরিমাণে করি না, আমি নিজে করি, আমার হাতের কিন্তু একটা পশমও নাই, সব পুড়ে যায়, রান্না করতে করতে সব পুড়ে যায়। আপনি যে কথাটা বলছেন, আপনার কথার রিপ্লাইটা আমি দেই আরিফ ইসলাম আপু, ঠিক আছে। হাতের জিনিসটা খুবই বেশি ইম্পর্টেন্ট, আমরা মুখের দিকে বেশি ফোকাস দিই, হাত পায়ের দিকে যত্ন নেই না। যেমন আমি ছিলাম আগে ভাই, আমি খালি মুখেই ক্রিম মাখতাম, হাত পায়ে কিছু মাখতাম না। আমি টানা 1.5 বছর হাত পা ফর্সা করছি, 1.5 বছর ধরে কেমনে করছি, প্রোডাক্ট ইউজ করতে করতে। আমি কিন্তু এখনো বাদ দিই নাই, রেগুলার আপু আমি নিব কোরিয়ান ফেস ওয়াশ, নিয়ে নেন আপু, কোনো সমস্যা নাই। সো এটা হচ্ছে কথা, হাত কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট। আমরা হাত দিয়ে কাপড় চোপড় ধুই, যেই ডিটারজেন্ট দিয়ে আমরা জামা কাপড় ধুই, ওটা আমার হাতের জন্য ক্ষতিকর, ওই ডিটারজেন্টটা আমাদের হাতের জন্য ক্ষতিকারক। বিশ্বাস না হলে গুগল সার্চ করে আসেন, বিশ্বাস যদি আমার কথা যদি যায়, এই মেয়েটার কথা আমি বিশ্বাস করছি না, গুগল সার্চ করে, ডিটারজেন্ট আমাদের হাতের জন্য ক্ষতিকারক, একদম ক্ষতিকারক, এটা আমার হাতটাকে নষ্ট করে দেয়। হাত আমাদের, পা আমাদের খুবই বেশি, আমরা রোদে যাই স্কিন পুড়ে যায়, ফেজের সাথে হাত বেশি পুড়ে, পা বেশি পুড়ে, যেই জায়গাটা আপনার বের হয়ে থাকে, ছেলেরা বাইক চালায় দেখবেন এই জায়গাটা ফর্সা, এই জায়গাটা কালো, পুড়ে যায়, হাত পা বেশি কালো হয়ে যায়। হাত পায়ের জন্য ধৈর্য নিয়ে একদম স্টিল নাও, যে আমি এই প্রোডাক্টটা ইউজ করি ফর্সা হবো, আপনি এই ধৈর্যটা রাখেন, ধৈর্য নিয়ে প্রোডাক্ট ইউজ করবেন, দেখবেন ফাটাফাটি কাজ করছে। আমি ওই রকম সেলার না যে একটা কমেন্ট পাবো যে আপু আমার কাজ করেনি, আমি তাকে টুক করে ব্লক মেরে দিব, আমি ওই রকম সেলার না আপু। আমি আমার প্রত্যেকটা কাস্টমারের সাথে মিশে যাই, প্রত্যেকটা কাস্টমারকে বুঝিয়ে বলি, হ্যাঁ অনেকে বুঝে না, আমার অনেক কাস্টমার আমি পাইছি নাইট ক্রিম দিনে ইউজ করে, নতুন একদম নতুন নাইট ক্রিম দিনে ইউজ করছে, দিনে ইউজ করে রান্না করছে, বান্না করছে, চুলার কাছে গেছে, তারপরে আপু আমাকে মেসেজ করছে যে আপু আমি নাইট ক্রিম দিনে ইউজ করছি, তারপরেও কত ফর্সা লাগতেছে। আলহামদুলিল্লাহ, নাইট ক্রিম ইউজ করলে আপনার দিনের বেলা স্কিন পুরো পুড়ে যাবে, আলহামদুলিল্লাহ। আমি কেন বলতেছি পুড়ে যাবে, এটা কেউ ঠেকাতে পারবে না। তবে নাইট ক্রিম শুধুমাত্র হচ্ছে রাতের বেলা ইউজ করতে হবে, এটা দিনে লাগানো যাবে না। কাস্টমারকে আমি বলছি আপু আপনি বুঝেন নাই, এখন আপনার স্কিনটা ঠিক করতে হবে, কারণ এই যে দিনে ইউজ করতে করতে স্কিন নষ্ট করে, যে কোনো নাইট ক্রিম রাতে ইউজ করতে হবে, সবাই বুঝে না, এর জন্য আমরা বুঝাইয়া বলি। এবং বুঝাইয়া বলার কারণে যখন আমাদের রুটিন অনুসারে কাস্টমাররা প্রোডাক্ট ইউজ করে, তখন কাস্টমাররা আমাদের জন্য পাগল হয়ে যায়, কারণ আমরা যেভাবে বলি ওইভাবে যদি কাস্টমাররা সঠিকভাবে কন্টিনিউ প্রোডাক্ট ইউজ করতে পারে, সে সফল। আমার প্রোডাক্টে আমি নিজে বানাই না, আমার কোনো প্রোডাক্ট আমি নিজে তৈরি করি না, ঠিক আছে আপু। বাজেট বেশি না থাকলে, বাজেট বেশি না থাকলে প্রোডাক্ট ইউজ করার দরকার নাই আপু, আমি প্রোডাক্ট কাউকে ফ্রি দিতে পারবো না, এটা আপনার সমস্যা। আপনার যদি প্রোডাক্ট দরকার হয় শোনা আপু, আপনার কষ্ট করে হলেও প্রোডাক্ট ইউজ করতে হবে, স্কিন কেয়ার করতে হবে, স্কিন কেয়ার করতে হবে।
আপনার যদি বাজেট বেশি না থাকে আপু আমাকে সেটা বলে কি লাভ হবে বলেন, আপনি বলেন কি লাভ হবে, কোনো লাভ হবে না। সো এই টাইপের লেম কথাবার্তা আপু আমাকে বলেন না, কারণ আমি নিজে টাকা দিয়ে প্রোডাক্ট কিনে আনি, আমি আমার 40-50 জন লোক খাটাই, আমার অফিসে শোরুমে এরা কাজ করে, এদেরকে স্যালারি দিতে হয়, আমার লাভ করে তো প্রোডাক্টটা সেল করতে হবে ঠিক না, আমি কিন্তু কাউকে ফ্রি দিতে পারবো না। সো যারা প্রোডাক্ট নেবেন ওই মেন্টালিটি নিয়ে আসবেন যে আপু আমি প্রোডাক্ট ইউজ করব, আমি কাউকে জোর করে প্রোডাক্ট দেই না, যার ভালো লাগে নেয়, যার লাগে না নেয় না, এটা হচ্ছে আমার। আপু ব্যবহার করেছে, আপু সাইবা আপু কন্টিনিউ ইউজ করবেন, যদি দেখেন নাইট ক্রিম ইউজ করেও আপনি রেজাল্ট পান নাই সেক্ষেত্রে সাপ্লিমেন্ট খাবেন, এটা শেষ ভরসা। ইনশাল্লাহ শরীরে যখন আপনার দেখবেন যে অনেক বেশি মেলালিন বেড়ে গেছে, কোলাজেন কমে গেছে, আপু আপনি কালো হয়ে যাবেন, কোনো কিছু কাজ করবে না। আমার 100 কাস্টমারের ভিতরে 2-1 জন কাস্টমার এরকম থাকে, ঠিক আছে আমি এটা বলে দেই। নাইট ক্রিম কন্টিনিউ ইউজ করতে হবে, যখন দেখবেন এই নাইট ক্রিমটি ইউজ করতেছি কাজ করতেছে না, আরেকটাতে চলে যাবেন। যেমন খাজানা ইউজ করার পর যদি দেখেন কাজ করে না, স্যাফ্রন ক্রিম ইউজ করবেন, আপু ফাটাফাটি কাজ করবে। কারণ কি, সব স্কিনে সব নাইট ক্রিম কাজ করে না, এটা সত্যি কথা আপু, এটা সত্যি কথা, এটা একদম বাস্তব কথা, ঠিক আছে। আমি সো সরি যদি কারো মনে কষ্ট দিয়ে কোনো কথা বলে থাকি, ঠিক আছে। এখন আমি লাইফটা কন্টিনিউ করি। সো এই প্রোডাক্ট দুইটা হচ্ছে বডির জন্য, এটার সাথে আরও দুইটা প্রোডাক্ট আছে, এখন আমার হাতের কাছে নাই যেহেতু আমি দেখাইতে পারতেছি না। একটা হচ্ছে ময়শ্চারাইজার লোশন, সেকেন্ড হচ্ছে শাওয়ার জেল। কেন আমি বলতেছি ময়শ্চারাইজার, কারণ আমরা এটা রাতের বেলা লাগাবো, এটা আমি রাতের বেলা বা সকালবেলা একবার এটাকে হাত পাটাকে ওয়াশ করবো, কিন্তু আমার স্কিনটা কিন্তু রাফ হয়ে যাবে, কারণ এই সাবানটাতে পিলিং করবে। এই সাবানটাতে পিলিং করলে কি হবে, আমার স্কিন থেকে হালকা হালকা মরা যে চামড়াগুলো আছে এগুলো চলে যাবে, স্কিনটা রাফ হয়ে যাবে। এটাকে সফট করার জন্য আমাকে মাস্ট ঠিক আছে ময়শ্চারাইজার লোশন ইউজ করতে হবে। এটা অনেকে জানেন না, আমি বলে দিই, বডি কম্বোর সাথে অবশ্যই লিনোজে, আমাদের যে নামটা ভুলে গেছি, প্লিজ হেল্প করেন না আমাকে, কেউ আমাকে একটু হেল্প করেন না, পুরা আমি নামটা ভুলে গেছি, আমাদের বডি লোশনটার নামটা ভুলে গেছি, ঠিক আছে। আচ্ছা আপু আপনার থেকে নিয়েছি, আপু আমি এটা নিতে চাই। আচ্ছা ঠিক আছে আপু, কন্টিনিউ, যখন দেখবেন একটা নাইট ক্রিম কাজ করে না তখন এটা কন্টিনিউ করতে থাকবেন। আপু ফেস ওয়াশ ইউজ করবেন, প্যাক ইউজ করবেন, সানস্ক্রিম, সানস্ক্রিমটা কেন ইউজ করবেন, রোদে গেলে কালো হয়ে যাবেন, রান্না করতে গেলে কালো হয়ে যাবেন, সানস্ক্রিম ইউজ না করলে আপনার ওই যে হাজার হাজার টাকা দিয়ে রাতের বেলা স্কিন কেয়ার করেন কোনো রেজাল্ট পাবেন না। গোলাসেন, এক্স্যাক্টলি সুমাইয়া মোহনা, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, গোলাসেন লোশন এই কম্বোটার সাথে গোলাসেন লোশন আর আমাদের এই যে শাওয়ার জেলটা দিয়ে গোসল করবেন, ভাই কি যে ফর্সা হবে আপনি চিন্তাও করতে পারবেন না। 7-8 দিন ইউজ করবেন, যদি আপনার স্কিন ভালো থাকে, স্কিনটা যদি আপনি আগে কোনো কিছু না ইউজ করে থাকেন বা অনেক বেশি ড্যামেজ না থাকে, সেক্ষেত্রে আপনি যখন আপনি টানা চার থেকে পাঁচটা বডি কম্বো ইউজ করবেন আপনার হাত পা অনেক বেশি পরিমাণ ফর্সা হয়ে যাবে, অনেক বেশি পরিমাণ হচ্ছে ফর্সা হয়ে যাবে। তো আপনার কিন্তু এক্সট্রা টাকা খরচ করার কোনো দরকার করতেছে না, 4 থেকে 5টা মিনিমাম বডি ক্রিম, নাইট ক্রিম একটা দিলেই ফর্সা হয়ে যাবেন, কিন্তু বডি ক্রিম সহজে স্কিনে কাজ করতে চায় না। ম্যাক্সিমাম আপুদেরকেই আমি বলে দেই মিনিমাম 4 থেকে 5টা বা 6টা বডি ক্রিম ইউজ করার জন্য। এই বডি ক্রিমটা দেখেন, খাজানা বডি ক্রিমটা, এটা একদম বাটারের মতো, রাতের বেলা লাগাবেন, সকালবেলা সাবান দিয়ে স্কিনটাকে ওয়াশ করে ফেলবেন, আশা করি 4 থেকে 5টা ইউজ করার পরে একদম ফর্সা হয়ে যাবেন, ফেজের থেকেও হাত পা ফর্সা হয়ে যায়। আমাদের যারা বডি কম্বোটা ইউজ করতেছেন সব কাস্টমারের এখন একটা কথা, আপু আমার হাত পার জন্য আর কিছু লাগবে না, হাত পায়ের জন্য এখন আর তারা কিছু ইউজ করতেছে না, 4-5টা ইউজ করার পর একদম ফর্সা হয়ে যায়। আপু মুখে অনেক গুড়ি গুড়ি শাল, কি ইউজ করতে হবে একটু বলো। আপু মুখে গুড়ি গুড়ি র্যাশ বা শাল থাকলে লিনোজেক ফেস ওয়াশটা, স্যাফ্রন ক্রিমটা, লাল চন্দনের প্যাক এবং আমাদের হানি সুদিং জেল, এই 4টা প্রোডাক্টই ইউজ করবেন, ফর্সা হবেন, গুড়ি গুড়ি শালটাও চলে যাবে, স্কিনে যে গর্ত হয়ে যাবে, গুড়ি গুড়ি শাল চলে যাওয়ার পর কি হয়, স্কিনটা গর্ত হয়ে যায়, এই গর্তটা আপনার রিকভারি হবে। আচ্ছা বডি কম্বোটা একটু দেখে নেন আপু, বডি কম্বোটা আসলে অনেক ভালো, আমি 6 মাস ধরে ইউজ করতেছি, এর আগে ভিআইপিটা ইউজ করেছি, এখন খাজানাটা ইউজ করছি, সাবানটা তো অসাধারণ, এখন অনেক ভালো ফর্সা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপু। আচ্ছা এখন আমি প্রাইসটা বলে দিই, সাবানটার প্রাইস হচ্ছে 1500 টাকা। এই সাবানটা কাটবেন, কেটে কেটে বাথরুমে রাখবেন, এরপরে ইউজ করবেন, ঠিক আছে, শেয়ারে ব্লক খাইছে, আচ্ছা সমস্যা নেই আপু। আচ্ছা কেটে কেটে ইউজ করবেন, আপনি টানা এই সাবানটা
ইউজ করতে থাকবেন, গ্যাপ দিবেন না, এবং বডি ক্রিমটা রাতের বেলা ইউজ করবেন, সকালবেলা ধুয়ে ফেলবেন। এই দুইটা প্রোডাক্ট টানা ইউজ করলে আপনার স্কিনটা অনেক বেশি ফর্সা হয়ে যাবে। এটা 1500 টাকা, বডি ক্রিমটা 1750 টাকা। আচ্ছা, স্ক্রিনশট নিয়ে অর্ডারটা করবেন, 1500 টাকা, 1750 টাকা। তবে ওই মেন্টালিটি নিয়ে থাকবেন যে আপু আমি কন্টিনিউ ইউজ করব, যে আপু আমার টাকা নাই, আপু আমি একটা ইউজ করতে চাই। আপু সেক্ষেত্রে আপু প্রোডাক্ট ইউজ করার কোনো মানেই হয় না। স্কিন কেয়ার সবসময় করতে হয়। আমাদের নাইট ক্রিম ইউজ করলে যেমন ফর্সা হবেন, হাতে পায়ে ইউজ করলে যেমন ফর্সা হবেন, কিন্তু আপনাকে ধৈর্য নিয়ে ইউজ করতে হবে। আমাদের প্রোডাক্ট 100%-100% কাজ করবে, আপনার ধৈর্য ওই মেন্টালিটি থাকতে হবে। আপু কেউ যদি আমাকে বলেন আপু আমাকে ফ্রি দেন, আপু আমি পারবো না, কারণ আমি এটা টাকা দিয়ে কিনে নিয়ে এসে তারপর প্রোডাক্টটি দেখাচ্ছি, ঠিক আছে, অনেক ফ্রি দেয়, অনেক গিফট দেয়, সো সেটার হিসাব আলাদা, বাট এটার হিসাবও আলাদা। আপু নাইট ক্রিমটার দাম কত? 1700 টাকা। একদম ফর্সা হতে চাচ্ছেন যারা, যে আপু আমি একদম মিল্কের মতো ফর্সা হতে চাই, তারা আমাদের স্যাফরন ক্রিমটা ইউজ করবেন, মাস্ট অ্যান্ড মাস্ট বি, আমি বারবার বলতেছি। আপু আমি এটা কম্বো হিসাবে ইউজ করছি, আলহামদুলিল্লাহ অনেক ফর্সা লাগতেছে, আলহামদুলিল্লাহ আপু। আচ্ছা, স্যাফরন ক্রিমটা যারা একদম কালো, যে আপু আমি একদম কালো স্কিন, আপু আমি ফর্সা হতে চাই, তারা স্যাফরনটা নেবেন। দুইটা স্যাফরন নিলে একটা ফেস ওয়াশ, ফেস প্যাক ফ্রি। আমি একটু ফেস প্যাকটা দেখাই আপনাদেরকে। দুইটা স্যাফরন নিলে একটা ফেস প্যাক ফ্রি। স্যাফরনের প্রাইস হচ্ছে 1700 টাকা, সাথে পাবেন একটা ফেস প্যাক ফ্রি। সো দুইটা নিলে একটা ফেস প্যাক ফ্রি, চারটা নিলে দুইটা ফেস প্যাক ফ্রি পাবেন। আপু স্যাফরন ক্রিমটা একটা ইউজ করলে কি পার্মানেন্ট ফর্সা হয়ে যাবে? না, মিনিমাম তিনটা ইউজ করতে হবে আপু। একটাতে আপনি অনেক ফর্সা হয়ে যাবেন, দুইটাতে আরও ডাবল ফর্সা হবেন, তিনটাতে আপনি পার্মানেন্ট ফর্সা হবেন। এই জিনিসটা আপু মাথায় রাখবেন, পার্মানেন্ট আপনি ফর্সা হয়ে যাওয়ার পরও আপনাকে স্কিন কেয়ারটা কন্টিনিউ করতে হবে। আপনি যখন কোর্স কমপ্লিট করবেন যে আপু আমি আর ফর্সা হতে চাই না, বেশিরভাগ কাস্টমার আমাদের এইটাই বলে আপু আমি আর ফর্সা হতে চাই না, সো তাদের জন্য হচ্ছে স্যাফরনটা তিনটা ইউজ করার পর আমাদের রেগুলার যেটা স্কিন কেয়ার এগুলো করলেই আপনার স্কিনটা পুরো ফর্সা হয়ে যাবে। আপু আমি এটা ইউজ করতে চাই। আচ্ছা, খাজানা দিয়ে ঘুমাবো, ঘুমাবো কি দেখি তোমার লাইভে? আচ্ছা ঠিক আছে, তিনটার পর কি আর লাগানো লাগবে না, কোনো দরকার পড়বে না আপু, তিনটাতেই ফর্সা হয়ে যাবেন। আমি মনে করি ফর্সা হওয়ার পর নাইট ক্রিম না ইউজ করাটাই ভালো। আচ্ছা, প্রাইস পড়বে 1700 টাকা। আর যারা চুলের জন্য, যে আপু আমার চুল পড়তে পড়তে, দেখেন আমার মাথা ভর্তি বাচ্চা চুল, আমার মাথা ভর্তি হচ্ছে বেবি হেয়ার, এত পরিমাণ বেবি হেয়ার হয়েছে, আমি এত পরিমাণ চুল কেটে ফেলছি, আমার চুল কিন্তু কোমরের নিচে ছিল, সেই চুল আমি ঘাড়ে নিয়ে আসছি। এবার চিন্তা করেন, প্রায় এক হাতের মতো চুল কেটে ফেলছি, কিন্তু এখন আবার দেখতেছি দেখেন চুল কতখানি নেমে গেছে। যাদের অতিরিক্ত চুল পড়ে, চুল পড়া বন্ধ করতে চান, যে আপু আমি এক কথায় চুল পড়তে পড়তে একদম টাক হয়ে গেছে, আপু আমার অনেক দিনের স্বপ্ন আপু আমার চুলটাকে লম্বা করব, তাদের জন্য হচ্ছে চুলের কম্বোটা। এক হচ্ছে আমাদের লাইট আপের স্টপ হেয়ার সিরাম আর কিটোজের শ্যাম্পু, এই দুইটা ইউজ করবেন চুল পড়ার জন্য। এই সিরামটা হচ্ছে সপ্তাহে 2 দিন লাগাবেন, কিটোজের শ্যাম্পুটা হচ্ছে সপ্তাহে 3 দিন ইউজ করবেন, এনাফ, আপনার চুল পড়া বন্ধ হবে, নতুন চুল রিগ্রোথ করতে হেল্প করবে, চুলের আগাফাটা রিমুভ করবে, ঠিক আছে, এবং আপনার স্কিনটা, চুলের স্কিনটা, আমরা কিন্তু চুলেরও স্কিন আছে, খুশকি টুস্কি যা আছে সব কিছু একেবারে রিমুভ হয়ে যাবে। আচ্ছা, এখন আমি একটু বলে দেই, আমাদের স্টপ হেয়ার সিরামের প্রাইস পড়বে হচ্ছে মাত্র অনলি 1080 টাকা, কিটোজের শ্যাম্পু হচ্ছে 700। আই শান্ত, কিটোজের শ্যাম্পুর প্রাইস কত রে কিটোজ? হ্যাঁ, 780 টাকা কিটোজ। সো কিটোজের শ্যাম্পুটা ইউজ করবেন, ঠিক আছে। আচ্ছা আপু, আমার আপু আমার স্বপ্ন চুল কোমর পর্যন্ত হবে, এবার ইউজ করেন এই দুইটা, ঠিক আছে। আচ্ছা, সো আজকের মতো লাইভটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে আগামীকাল জাস্ট 3টায়। সো এই হচ্ছে কথা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।